আমরা বাংলাদেশকে নিয়ে স্টাডি করব। তোমাদের হাতে নিশ্চয় খাতা কলম আছে, খাতা কলম ছাড়া আজকের ক্লাস কেউ করবা না, করলে মনে থাকবে না। আমি আবার বলতেছি, করলে মনে থাকবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে জিকে জিনিসটা হচ্ছে যে টপিক বুঝতে পারা, যে কোন জায়গা থেকে আসলে প্রশ্ন হতে পারে, কারণ তুমি গদ বাদা সব পড়ে কোনো কিছু করতে পারবে না, মনে থাকবে না। পড়া প্রচুর, জিকের পড়া শেষ নাই, কিন্তু তোমাকে আসলে বুঝতে হবে যে কোন কোন টপিক পড়ব আর ওই টপিকের আসলে কোন লাইন আমাকে জানতে হবে, কোন অংশটা আমাকে জানতে হবে। তো এই কাজটা আমি করছি হচ্ছে আমাদের যে জিকে স্টাডি সাপ্লিমেন্ট আছে সেখানে, ওখানে হচ্ছে যে একটা টপিককে ডিটেলস আলোচনা করে না করে ওই টপিক থেকে কি দিতে পারে সেটাকে আমি দিয়ে দিছি ওই বইটাতে। তো ওই বইটা সবাই মাস্ট সাথে রাখবা। আমি আমাদের গ্রুপে অনেক সময় বলছি যে এই বইটা থেকে 10-12টা প্রশ্ন কমন আসবে, কিন্তু আমি বলে দিচ্ছি ডি ইউনিটে এটাতে মিনিমাম 15টা কম পাবো। আমি তো গ্রুপে কম বলি, কারণ হচ্ছে যে এটা বলা আসলে এগুলো উচিত না কয়টা কমন পড়বে, হ্যাঁ এই জন্য আমি বলি না, কিন্তু আমি বলে দিচ্ছি এটাতে এই বইটা থেকে ছোট বইটা থেকে ডি ইউনিটে মিনিমাম 15টা কমন পাবা জিকে, আর বি ইউনিটে 40টা আসে, এর মধ্যে 30-এর উপরে কমন পাবা, 30-এর উপরে। কারণ ওই বইটা আমি নিজে পরিশ্রম করে করে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলোকে এক লাইনের মধ্যে নিয়ে আসছি, মানে প্রশ্ন না লিখে জাস্ট এক লাইনে উত্তরটা দিছি, একটা লাইন ওটার সাথে উত্তরটা, অর্থাৎ একটা টপিক থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাটা ওইখানে দেওয়া আছে। তো এটা তো আমি সবাইকেও মানে বুঝেও বলতে পারতেছি না, কারণ হচ্ছে যে এগুলো অনেক সময় ছোট বই, তো এটা অনেক সময় বললে পোলাপান বিশেষ করতে চায় না, এই জন্য আমি ডিটেলস আকার বলি না। তো তোমরা ওই বইটা মাস্ট হাতে রাখবা, ছোট যে জিকে বইটা আছে এটা হাতে রাখবা, মানে ওইটাই বেশি বেশি পরীক্ষার আগেও, পরীক্ষার আগের দিনও পারলে ওইটা একবার পড়ে যাবা। তো ওই বইটা আবার বুঝতে তোমাদের ঝামেলা হতে পারে, কারণ ওই বইতে তো ডিটেলস লেখা নাই, যে একটা টপিকের উপরে যে লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে ওই লাইনটাই লেখা আছে। এখন তোমাদের হতে পারে কি এটা মানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তো এই জন্য ওই বইটা বারবার পড়তে হবে, আর আমার ক্লাস করলে এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস করার ফলে যে জিনিসটা হবে, ওই বইটার পড়া যেগুলো তোমার কাছে ক্লিয়ার আনক্লিয়ার থাকবে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। তো আজকে আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের বিষয়গুলি জানবো, আর আমাদের অয়ন যে তোমাদের গতকালকে বাংলা ক্লাস নিয়েছিল ও আন্তর্জাতিকের উপরে ব্যাপকভাবে মানে ভালোভাবে জানে, আমার চেয়েও একটু ভালো জানে, এই জন্য আমি তাকে আন্তর্জাতিকের ক্লাসটা দিয়েছি। তো আন্তর্জাতিকের কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে মানে বেশি বেশি স্টাডি করতে হবে। তো এর মধ্যে তোমরা তার ক্লাসের আগে কিছু জিনিস দেখে ফেলবো আগে ভাগে, আমি বলে দিচ্ছি, সেগুলো হচ্ছে যুদ্ধ আর বিপ্লব, মনে করো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপর বিভিন্ন দেশে যে বিপ্লব গুলো হয়েছে, যেমন রুশ বিপ্লব, অক্টোবর বিপ্লব, রুশ বিপ্লব আর অক্টোবর বিপ্লব একই জিনিস, ফরাসি বিপ্লব, তারপরে চীনে কিছু আন্দোলন হয়েছে যেগুলোকে চীনের সমাজতান্ত্রিক আন্দোলন বলে, তারপরে চীনে হচ্ছে একটা আফিমের যুদ্ধ হয়েছিল, তারপর হচ্ছে চীনের কিছু নীতি আছে, এক চীন নীতি, তারপর হচ্ছে যে চীনের কিছু প্রকল্প আছে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আমেরিকার কিছু প্রকল্প আছে যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তারপরে সারা বিশ্বব্যাপী এবং কিছু জোট হচ্ছে বর্তমানে, এগুলো বিশ্বের বিভিন্ন দেশকে বিভিন্ন দেশ পরাস্ত করতে, আক্রমণ করতে, কিংবা যাতে এক দেশ আরেক দেশ থেকে এগিয়ে থাকে, যেমন রাশিয়া চায় আমেরিকা থেকে এগিয়ে থাকতে, আমেরিকা চায় রাশিয়া থেকে এগিয়ে থাকতে, এই জন্য রাশিয়ার সাথে এখন বর্তমানে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেনকে আমেরিকা রাশিয়ার পেছনে লেলিয়ে দিয়েছে, এটা রাশিয়ার একটা অভিযোগ আর কি, আসলে লেলিয়ে দিয়েছে। তো যাই হোক, এই কারণে মানে মূলত এভাবে করে তোমার সারা বিশ্বব্যাপী একটা পলিটিক্স চলতেছে ভেতরে ভেতরে। এটা হচ্ছে যারা ইন্টারন্যাশনালি বারে প্রতিদিন খোঁজ খবর রাখে, স্টাডি করে, গবেষণা করে, তারা এগুলো ভালো জানে, মানে তারা বুঝতে পারে, এগুলো সাধারণ জনগণ বুঝতে পারে না, যেমন তোমরা হচ্ছে নতুন, তোমরা এগুলো বুঝবা না এত বেশি ডিটেলস, গভীরে বুঝবা না, কিন্তু তোমাদেরকে ওই যে একটু একটু হলো জানতে হবে, না জানলে তুমি কার সাথে কার কনফ্লিক্ট, দ্বন্দ্ব, এটা তুমি বুঝতে পারবে না, আর দ্বন্দ্ব না বুঝলে তুমি ওই পড়াটা তোমার মাথার মধ্যে ঢুকবে না, আর মাথার মধ্যে পড়া না ঢুকলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। সেই জন্য তোমার কার সাথে কার দ্বন্দ্ব, ভারতের সাথে অবশ্যই পাকিস্তানের দ্বন্দ্ব, এটা তুমি জানো, এরকম তোমাকে জানতে হবে যে বর্তমানে চীনের সাথে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হচ্ছে আমেরিকার, ঠিক আছে? তো এখন এই দ্বন্দ্বের কারণগুলো কি কি, ঐতিহাসিক কারণ আছে কিছু, কিছু সাংস্কৃতিক কারণ আছে, কিছু হচ্ছে পলিটিক্যাল কারণ আছে, কিছু হচ্ছে অর্থনৈতিক কারণ আছে, তো বিভিন্ন কারণে এই মানুষের দ্বন্দ্বগুলো তৈরি হয়। তো এই দ্বন্দ্বের পেছনে যে কারণগুলো সেগুলো যেমন জানতে হয়, সেই সাথে ওই দ্বন্দ্বের কারণে সৃষ্ট কি কি জিনিস আলোচিত হচ্ছে, যে বিষয়গুলো স্যারদের মাথা থাকে, স্যাররা যখন ইন্টারন্যাশনাল প্রশ্ন করে
তুমি কি মনে করো স্যাররা এই তোমার বাংলাদেশের বই দেখে প্রশ্ন করে? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বই কোনো বই দেখে না স্যাররা, স্যাররা দেখে হচ্ছে পত্রপত্রিকা, পত্রপত্রিকায় কোন সময় কোন ঘটনা রচিত হচ্ছে ওখান থেকে প্রশ্ন করে। এখন ওখান থেকে যে প্রশ্ন করে তখন কি হয়, স্যাররা মানে ওখান থেকে প্রশ্ন করলেও ওই যেগুলো আলোচিত বিষয় সেগুলো উঠে আসে। অর্থাৎ মনে করো চীনের সাথে আমেরিকা কোন কোন বিষয়ে দ্বন্দ্ব হলো, সেই জিনিসগুলো আসবে। তো এই দ্বন্দ্ব নিরসনে কিংবা চীনের থেকে যাতে আমেরিকা এগিয়ে থাকতে পারে, তারা এই জন্য কি কি তৈরি করছে বা তারা কি কি স্ট্র্যাটেজি কি কি পলিসি নিছে সেগুলো আসতে পারে। তো এগুলোকে আমি কি করছি আমাদের বইয়ের মধ্যে নিয়ে আসছি, যাতে তুমি মানে একটা এক জায়গায় সব জিনিস একসাথে পেয়ে যাবে। তারপর হচ্ছে যে মনে করো যে এই যে মনে করো চীনকে ইয়া করার জন্য, এই টেক্কা দেওয়ার জন্য আমেরিকা কি করছে, কিছু জোট গঠন করছে। এর মধ্যে কিছু জোট আছে অর্থনৈতিক জোট, কিছু জোট আছে সামরিক জোট। অর্থনৈতিক জোট কি, যে জোটগুলো হচ্ছে অর্থনীতি নিয়ে ডিল করে, মনে করো কাকে ঋণ দেওয়া লাগবে, কোন দেশে বাণিজ্য করা লাগবে, হ্যাঁ এগুলো হচ্ছে অর্থনৈতিক জোট। যেমন আমি যদি একটা অর্থনৈতিক জোটের নাম বলি, সেটা হচ্ছে ইইউ। ইইউ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। হ্যাঁ আবার যদি আমি একটা সামরিক জোটের নাম বলি তাহলে চলে আসে অকাস। অকাস হচ্ছে কয়েকদিন আগে 2021 সালে তৈরি হয়েছে একটা আমেরিকার একটা জোট। এই জোটে হচ্ছে এতে হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে যে এইউ। আচ্ছা আমি এখানে অ্যাডমিট করে দেই কারা কারা জয়েন হতে চাচ্ছে। যেটা আমি বলতেছিলাম, অকাস, অকাস, এইউ, কেইউএস, এটা হচ্ছে অকাস, এটা জোট 2021 সালে তৈরি হয়েছে। এটা এটার লক্ষ্য কি সেটা পরে বলি। এটা একটা সামরিক জোট। সামরিক জোট হচ্ছে যে যারা মিলিটারি একে অপরকে মিলিটারি সহায়তা দিবে বা মিলিটারি কোনো আক্রমণ হলে প্রতিহত করবে। যেমন এতে হচ্ছে আমেরিকা, ইউকে তে হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ইউএস, সরি এতে আমেরিকা না, এতে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, তারপরে ইউএস হচ্ছে কি আমেরিকা। ঠিক আছে, তাহলে এই যে এখান থেকে আমি দেখে নি দেখে কিন্তু বুঝে গেছি যে এখানে তিনটা দেশ আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে ইউকে, একটা হচ্ছে ইউএস, ইউএস মানে আমেরিকা। ঠিক আছে, তাহলে এটা একটা এই তিন দেশের একটা সামরিক জোট। এই জোটটি হওয়ার পরে আমেরিকা কি করছে, অস্ট্রেলিয়াকে একটা পারমাণবিক সাবমেরিন উপহার দিছে। উপহার না মানে এটা কিনতে তাদেরকে সহায়তা করছে, পারমাণবিক সাবমেরিন। পারমাণবিক সাবমেরিন কি, বাংলাদেশে বর্তমানে সাবমেরিন আছে তোমরা জানো, আর এই পারমাণবিক সাবমেরিন হচ্ছে এটা পারমাণবিক শক্তি সম্পন্ন। জাপানের নাগাসাকিতে এবং হিরোশিমাতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর কি করছিল আমেরিকা, বোম মারছিল, পারমাণবিক বোম। তোমরা নিশ্চয়ই জানো ফ্যাটম্যান এবং লিটল বয়। ঠিক আছে, তো এই ওই বোম মারার পরবর্তী সময় মানুষ বুঝতে পারছে, পৃথিবীর মানুষ, যে পারমাণবিক শক্তি যদি আমার হাতে থাকে তাহলে আমাকে সবাই ভয় পাবে। তো এই জন্য এখন সবাই পারমাণবিক শক্তি রাখতে চায়। এই জন্যই অস্ট্রেলিয়া কি করলো, ইউএস এবং ইউকের সহায়তায় নিজেরা পারমাণবিক একটা তোমার সাবমেরিন ক্রয় করলো। ঠিক আছে, তাহলে এই যে সাবমেরিন, পারমাণবিক সাবমেরিন তো নৌবাহিনীর হাতে থাকে। নৌবাহিনী মানে ডিফেন্স, ডিফেন্স মানে সামরিক, তো সেটা তার মানে সামরিক জোট। আশা করি আমাদের ঋষিতে আসলে যুক্ত হতে ঝামেলা করতেছে কেন জানি, মানে সে যুক্ত হতে পারতেছে না, বারবার ট্রাই করতেছে, যাই হোক সে আশা করি যুক্ত হতে পারবে। তাহলে আমি মূলত বাংলাদেশ বিষয়গুলি পড়াবো, কিন্তু আমি তোমাকে এটা বারে আজকে একটা গ্রুমিং করতেছি যে কিভাবে আসলে পড়াশোনা করতে হয়। যেমন এই যে আমি বললাম যে আমেরিকার সাথে দ্বন্দ্ব হচ্ছে চীনের, তো চীনকে প্রতিহত করার জন্য, চীনকে প্রতিহত করার জন্য অস্ট্রেলিয়া, ইউকে আর আমেরিকা মিলে এই জোটটা তৈরি করছে। অয়ন ক্লাস নিচ্ছি আমি, আমি তোর ফোন দিব, ক্লাস শেষে ফোন দিব, মাত্র শুরু করলাম, ফোন দিব আমি। এখন খেয়াল করো তাহলে চীনকে প্রতিহত করতে কেমনে তারা এটা তৈরি করলো। আরেকটা জিনিস তৈরি করছে তারা, নাম হচ্ছে কোয়াড, কোয়াড, কিউইউএডি। এটা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ আমেরিকা বাংলাদেশকে বলতেছে এটাতে জয়েন করার জন্য। এই যে আমেরিকার প্রতিনিধিরা কিছুদিন পর পর বাংলাদেশে আসতেছে, তোমরা হয়তো খেয়াল করছো। হ্যাঁ এই প্রতিনিধিরা প্রতিদিন বাংলাদেশে আসতেছে, তারা বলে বাংলাদেশে তারা সুশাসন চায়, মানবাধিকার চায়, গণতন্ত্র চায়, অনেক কিছু চায় বলে, কিন্তু মূল কাহিনী কিন্তু ভেতর ভেতর একটা থাকে। মানে এদের উপরে মুখের মধ্যে একটা কথা থাকে, ভেতরে ভেতরে অন্য কাহিনী থাকে, সেগুলো পত্রিকায় আসে না, প্রকাশিত হয় না, সবাই বুঝে না, আর পাবলিকও সেগুলো বুঝে না। মূলত আমেরিকা বাংলাদেশে এই রিসেন্টলি ঘন ঘন আসার মূল কারণ হচ্ছে যে
বাংলাদেশকে তারা আইপিএস আইপিএস নামে তাদের একটা স্ট্র্যাটেজি আছে, এই আইপিএস এ জয়েন করতে চাচ্ছে অথবা কোয়াডে জয়েন করাতে চাচ্ছে, যেকোনো একটাতে, যে কোনো একটাতে বাংলাদেশ জয়েন হোক এটা তারা চায়। কেন চায় আমি একটু পরে এক্সপ্লেন করে দিবো হালকা করে, এটা অয়ন বড়ুয়া আরো ভালো তোমাদেরকে বলবে। তারপর হচ্ছে যে এই কোয়াড এবং আইপিএস আমেরিকা চায় বাংলাদেশ জয়েন হোক এবং সেই সাথে মিয়ানমারকে প্রতিহত করা হোক, কারণ মিয়ানমার চীন পন্থী বর্তমানে, চীনের একদম গোর ধরা বন্ধু এই অঞ্চলে, এই আমাদের এশিয়া অঞ্চলে। এবং মানে আমেরিকা যদি চীনকে দুর্বল করতে চায় তাহলে মিয়ানমারকে আগে, বার্মাকে আগে দুর্বল করতে হবে। তো বার্মাকে দুর্বল করতে হলে লাগবে বাংলাদেশের সহায়তা, কারণ বার্মার পাশেই বাংলাদেশ। তো এই জন্য আমেরিকা বার্মা খালি বাংলাদেশে আসতেছে, বাংলাদেশে এসে আমেরিকার পক্ষে বাংলাদেশকে রাখতে চাচ্ছে, যাতে বার্মাকে বা আমেরিকা কি করতে পারে, সাইজ করতে পারে ভালো করে। এখন যে সাইজ করবে, এই সাইজ করার জন্য আগে বাংলাদেশকে দরকার, কারণ বার্মার পাশেই বাংলাদেশ। তো এই জন্য বাংলাদেশে বার্মা তারা আসতেছে। আশা করি এই যে এগুলো এগুলো তোমাদেরকে পত্র পত্রিকার মতো আসবে না একবার, কারণ এগুলো সবাই বুঝে না, জনগণ বুঝে না, জনগণ যে জিনিসটা কম বুঝে সেই জিনিসটা পত্র পত্রিকায় সাধারণত কম দেওয়া হয়। তবে দিলেও মানে হচ্ছে যে যারা বুঝার তারা বুঝে, তোমরা পুরো মানে বুঝবা না, ওরা ওখানে ইঙ্গিত আকারে থাকে, ভাষাগত ইঙ্গিত আকারে থাকে, একদম ডিটেলস ক্লোজ করে লিখা হয় না। তো এখন হচ্ছে যে মনে করো যে এই যে আইপিএস এবং কোয়াড, আর একটা বললাম অকাস, তিনটা জোটের নাম আমি বললাম, তিনটাই আমেরিকান জোট, এবং এই তিনটাতে তিন ধরনের পাবলিক আছে। যেমন আইপিএস হচ্ছে একটা অর্থনৈতিক জোট, হ্যাঁ, এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বলে। ইন্দো হচ্ছে ইন্দো হচ্ছে ইন্দো মানে ইন্ডিয়ান আর কি, আর প্যাসিফিক মানে হচ্ছে যে কি, প্রশান্ত মহাসাগর। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে প্রশান্ত মহাসাগরীয় একটা স্ট্র্যাটেজি। তো প্রশান্ত মহাসাগর কোথায় আমি আগে দেখি, তারপর দেখি অকাসের যে দেশগুলো তিনটা এই দেশগুলো কোথায় দেখি, কোয়াডের যে দেশ, কোয়াডের দেশ হচ্ছে চারটা, কোয়াডের এই জন্য নাম হচ্ছে কোয়াড, দেশ হচ্ছে চারটা এই জন্য নাম হচ্ছে কোয়াড। কে কে আছে কোয়াডে? কোয়াডে আছে আমেরিকা, ইন্ডিয়া, জাপান এবং হচ্ছে অস্ট্রেলিয়া। এই চারটা দেশ আছে কোয়াডে, ইন্ডিয়া, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই চারটা দেশ আছে কোয়াডে। এখন তুমি দেখো, আমি 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 এই ম্যাপটাকে একটু তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা। আমাদের ঋষি তো এখন যুক্ত হতে পারছে, দুই একজন যুক্ত ছিল, তারা চলে গেছে, কেন চলে গেছে আমি জানি না, হয়তো আবার আসবে। হৃদয় কিন্তু এখনো মাইক্রোফোন অন করতে পারে নাই। তো যাই হোক, এই আমি এখন দেখাচ্ছি কোয়াড কোন দিকে, অকাশ কোন দিকে, তারপর হচ্ছে তোমার এই আইপিএস কোন দিকে। এই খেয়াল করো, এটা হচ্ছে যে পৃথিবীর মানচিত্র, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পৃথিবীর মানচিত্রটা, দেখা যায়? আমার সাথে কথা বলতে হবে, দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। একদম আমি একদম জুম আউট করে দিছি। এই যে এটা ছোট যে অঞ্চলটা রয়েছে বাংলাদেশ, আমার মাউসের যেখানে তুমি দেখতে পাচ্ছ কার্সর, ঠিক না? বাংলাদেশকে আইডেন্টিফাই করতে পারছো? জি স্যার, এই যে এটা হচ্ছে বাংলাদেশ, ছোট এই যে দেশটা। এখন তুমি খেয়াল করো, এই যে এই আমি যদি হালকা এদিকে যাই, হালকা এদিকে যাই, তাহলে হচ্ছে আমেরিকা। এই যে এটা, এটা কি, এই যে যেখানে আমি কার্সর রাখলাম, এই যে ক্লিক করলাম হালকা করে, তো ক্লিক করার কারণে বড় হয়ে গেছে, এই যে এটা হচ্ছে আমেরিকা, বড় হয়ে গেছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমেরিকা। এটা কি, কথা বলতো আমার সাথে, নাহলে কিন্তু বুঝবা না, এটা কি আমেরিকা আমেরিকা আমেরিকা? ওকে, এবার খেয়াল করো, আমি আবার জুম মোড করলাম, ভালো করে বুঝতে পারবে নাহলে কিন্তু, এখানে মাইর ফেস গুলো তুমি বুঝবা না, এটা আমেরিকা, এই এটা বাংলাদেশ। আর এই খেয়াল করো, আমেরিকা আমি যদি এই মানচিত্রকে এদিকে ঘুরাই, এই খেয়াল করো টানি, যদি টানি এই আমেরিকা, খেয়াল করো আমেরিকা এইখানে, আমেরিকা এখন ঘুরে এদিকে আসলো, দেখো তো এই আমেরিকা এবং এই বাংলাদেশ, এটা বাংলাদেশের উপরে যে সাদা অঞ্চল দেখতেছে সেটা হচ্ছে চীন, এটা হচ্ছে চীন। এই দেখো তো আমেরিকার সাথে আসলে চীনের দূরত্ব হচ্ছে মাঝখানে একটা কি, মাঝখানে একটা কি সাগর সাগর, এই সাগরটার নাম কি, প্রশান্ত মহাসাগর। নাম কি? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। এখন আমেরিকা যদি এই প্রশান্ত মহাসাগরকে নিজের কন্ট্রোলে রাখতে না পারে, তাহলে চীনকে কন্ট্রোলে রাখতে পারবে? পারবে না, চীন তাদের জন্য থ্রেট, কি ধরনের থ্রেট, মানে তাদের জন্য হুমকি, আমেরিকার জন্য কি ধরনের হুমকি, আমি বলি আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল, মানে বিশ্বের নেতা। এটা 1991 সাল থেকে, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন নামে একটা দেশ ছিল যেটি পতন ঘটে, পতনের পরপরই আমেরিকা হয়ে যে বিশ্বের নেতা, কারণ সোভিয়েত ইউনিয়ন মূলত রাশিয়ার যে দেশগুলো আশেপাশের যে দেশগুলো, এটা হচ্ছে রাশিয়া, রাশিয়ার আশেপাশের দেশগুলো নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, ওটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। তো ওটা যখন 1991 সালে ভেঙে যায়, এটা ভাঙার পিছনে অনেক কারণ আছে, এগুলো আস্তে আস্তে বলা হবে, তো ওটা যখন ভেঙে যায় তখন সোভিয়েত ইউনিয়ন শক্তি কমে যায়, অর্থাৎ রাশিয়ার শক্তি কমে যায়,
কমে যাওয়ার কারণে আমেরিকা হয়ে যায় পৃথিবীর একমাত্র শক্তিধর দেশ। তখন আমেরিকা পুরো পৃথিবীকে কন্ট্রোল করা শুরু করে, তারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করে, ইরাকে আক্রমণ, তারপরে তোমার সিরিয়া, লিবিয়া, মিশর, তারপরে তোমার ফিলিস্তিন, আরো যত এরিয়া আছে এই সবগুলো এরিয়াতে তারা কনফ্লিক্ট লাগা দিয়েছিল। কনফ্লিক্ট লাগা দেয় 1991 সালের পরে, যখন তারা বিশ্ব শক্তিতে পরিণত হয়। তো কনফ্লিক্ট লাগার কারণ কি? কারণ যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে কনফ্লিক্ট থাকে, যুদ্ধ থাকে, তাহলে তারা নিজেরা নিজেরা ব্যস্ত থাকবে, আর নিজেরা নিজেরা ব্যস্ত থাকলে আমেরিকা সেই সুযোগে কি করবে, বিভিন্ন প্রান্তে অস্ত্র বিক্রি করবে, তারপরে তাদের ব্যবসায়িক কার্যক্রম বাড়াবে, তাদের মোবাইল ফোন, কম্পিউটার, অ্যাপল আছে, তারপর হচ্ছে তাদের আরো বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে, ফেসবুক, ইউটিউব, এগুলো সব তাদের দেশে, টুইটার, এগুলোকে তারা প্রচার করবে সারা পৃথিবী ব্যাপী, মানে তাদের ব্যবসাটাকে বাড়াবে। তো এটা করতে গিয়ে তারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে কনফ্লিক্ট, যুদ্ধ লাগায় রাখে, যাতে তারা পৃথিবীটাকে ডমিনেট করতে পারে। তো এই এখন বর্তমানে চীন তাদের জন্য একটা সবচেয়ে বড় থ্রেট, মানে তাদের যে পাওয়ার সেটাকে একমাত্র চীনেই শুধুমাত্র চ্যালেঞ্জ করতে পারবে। কেন? চীনের অর্থনীতি তাদের চেয়ে এখন বড় হয়ে গেছে, সেই সাথে চীনের সেনাবাহিনী, তারপর হচ্ছে তোমার নৌবাহিনী এখন অনেক আধুনিক হয়ে গেছে। তো এখন চাইলে চীনও তাদেরকে আক্রমণ করতে পারবে। এই জন্য তাদের মেন মাথা ব্যথা এখন চীন, তাদের এখন মেন মাথা ব্যথা তোমার এই কি জানি মধ্যপ্রাচ্য না, মধ্যপ্রাচ্যের বলতে আমি বলতেছি তেল সমৃদ্ধ দেশগুলো, এই যেটা হচ্ছে মধ্যপ্রাচ্য, এইখানকার এলাকাগুলো হচ্ছে তেল সমৃদ্ধ দেশ, তোমার সৌদি আরব, তারপরে কুয়েত, কাতার, তারপর হচ্ছে মিশর, এই সিরিয়া, ইরাক, ইরান, এই দেশগুলোকে বলে মধ্যপ্রাচ্যের দেশ। তো এখানে এখানে সবগুলোকে আবার মধ্যপ্রাচ্যের দেশ বলে না, কিছু কিছু দেশকে মধ্যপ্রাচ্য কি আমরা পরে জানবো আস্তে আস্তে। তো এখানের দেশগুলোতে আগে তাদের মানে ফোকাস ছিল, এখন তাদের ওখানে ফোকাস নাই, এখন তাদের ফোকাস চীনের প্রতি, কারণ চীন তাদেরকে মানে তাদের মাথাটাকে মটকে দিতে পারে। এই জন্য তাই জন্য চীনকে কন্ট্রোল করতে হলে তাদেরকে পুরো প্রশান্ত মহাসাগর কন্ট্রোল নিতে হবে। তো প্রশান্ত মহাসাগরে কন্ট্রোল নেওয়ার জন্য তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সাজাচ্ছে। ওই স্ট্র্যাটেজি অনুসারে প্রশান্ত মহাসাগরের আশেপাশে যত দেশ আছে তাদেরকে তারা আমেরিকা তাদের বন্ধু বানাবে, কিংবা তাদের কন্ট্রোল রাখবে, আমেরিকার কন্ট্রোল রাখবে। এখন দেখো তো এই প্রশান্ত মহাসাগরের আশেপাশের দেশ হিসেবে বাংলাদেশ পড়ে কিনা বলতো? পরে, আমার কথা কি বুঝে হ্যাঁ গেছে? স্যার পড়ে, পরে হ্যাঁ পড়ে, বাংলাদেশ বঙ্গোসাগরে পড়ছে, বঙ্গোসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটা সাগর, আর ভারত মহাসাগরের কানেকশন হচ্ছে প্রশান্ত মহাসাগরের সাথে। আর চীন কি করে, এই যে এই মধ্যপ্রাচ্য থেকে তেল বঙ্গোসাগর দিয়ে তাদের দেশে নিয়ে যায় চীন, কারণ চীনে নিজেদের কোনো তেল নাই। আবার চীন কি করে যে ওই মিয়ানমারের মধ্য দিয়ে নিয়ে যায়, কারণ খেয়াল করো মিয়ানমারের সাথে আমি একটু জুম করি, এই যে এটা হচ্ছে মিয়ানমার, এটা হচ্ছে বাংলাদেশ। চীন কি করে, এই যে এদিক থেকে তেল এনে, সাগরের এই দিক থেকে তেল এনে, এ কি করে যে বর্তমানে যে কাজটা করতে করবে তারা, এই যে মিয়ানমার, এটা মিয়ানমারের মধ্য দিয়ে পাইপ দিয়ে তাদের দেশে নিয়ে যাবে, এটা হচ্ছে চীন। এই যে এদিকে এদিকে অনেক বিস্তৃত যে রাস্তা বাস্তা দেখতেছো অনেকগুলো, এটা চীন। চীন কি করবে যে সুন্দর করে মিয়ানমার দিয়ে চীনে নিয়ে যাবে তারা, মিয়ানমার ভিতর দিয়ে তারা অলরেডি পাইপ লাইন স্থাপন করা শুরু করে দিয়েছে, এবং সেটা আরাকান রাজ্যের মধ্য দিয়ে যেখানে রোহিঙ্গারা থাকতো সেখান দিয়ে অলরেডি তারা তেল নেওয়া শুরু করে দিয়েছে, পাইপ বসানো শুরু করেছে অলরেডি। তাহলে এই যে এই অঞ্চলে মিয়ানমার হচ্ছে তাদের অত্যন্ত একটা ঘনিষ্ঠ একটা বন্ধু চীনের। তো এই জন্য আমেরিকা এখন চাচ্ছে মিয়ানমারকে আগে ঘায়াল করতে, মানে মিয়ানমারকে আগে একটা শাস্তি দিতে, এই জন্য তারা বাংলাদেশকে পাশে চাচ্ছে, কারণ বাংলাদেশের সাথে মিয়ানমারের দ্বন্দ্ব আছে রোহিঙ্গার কারণে, রোহিঙ্গাদের সমস্যার কারণে। এই জন্য দেখো আমেরিকা কিন্তু বারবার বাংলাদেশে আসলে রোহিঙ্গার কথা বলে, যে রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা কাজ করবো, রোহিঙ্গাদেরকে আমেরিকা নিয়ে যাবো, অলরেডি 20 জনকে কিন্তু নিয়ে গেছে তারা আমেরিকা, মানে রোহিঙ্গাদেরকে আমেরিকা নিয়ে যাচ্ছে, দেখো কত দরদ। তারপর হচ্ছে অলরেডি তারা বলতেছে যে আমরা রোহিঙ্গাদের সমস্যার সমাধান চাই, বিভিন্ন সময় এসে এসে তারা এগুলো বলতেছে, তারা এগুলো বলতেছে বাংলাদেশকে পাশে নেওয়ার জন্য, বাংলাদেশ যাতে বলে আমেরিকাকে যে আপনারা মিয়ানমারকে চাপ দেন রোহিঙ্গাদেরকে নেওয়ার জন্য। তো বাংলাদেশ যখন এটা বলবে যে আপনারা রোহিঙ্গাদেরকে মিয়ানমারে পাঠাতে চাপ দেন মিয়ানমারকে, তখন আমেরিকা বলবে যে ঠিক আছে আমরা চাপ দিব, আমরা যা বলি তোমাকে তা শুনতে হবে, বাংলাদেশকে বলবে যে আমি যেভাবে বলবো সেভাবে তোমাকে শুনতে হবে, তাহলে আমরা রোহিঙ্গাদেরকে ওখানে পাঠিয়ে দিব। এই হচ্ছে আমেরিকার স্বার্থ। এখন চীন কি করে যে এই অঞ্চল দিয়ে এখান দিয়ে একটা প্রণালী আছে, নাম হচ্ছে মালাক্কা প্রণালী। তোমরা নিশ্চয় প্রণালী পড়ার সময় ঝামেলা হয় যে কোন প্রণালী কোন জায়গায় অবস্থিত, এটা ওরা, এটা ওরা বুদ্ধি আছে, সবকিছুর বুদ্ধি আছে। তা এই মালাক্কা প্রণালী হয়ে চীন বর্তমানে কি করে যে এই সাগর দিয়ে, এটা হচ্ছে মালাক্কা প্রণালী, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখান দিয়ে এই প্রণালী দিয়ে তারা কি করে যে এই এখান দিয়ে চীনে নিয়ে আসে তাদের তেলগুলো। বর্তমানে এই যেখানে তাদের বন্দর আছে, এই যে দেখতে এখানে একটা বন্দর, এই বন্দর নিয়ে আসে জাহাজে করে। এখন তারা এখান দিয়ে পাইপ লাইন স্থাপন করতেছে মিয়ানমার দিয়ে, কেন? যদি কোনো কারণে এই মালাক্কা প্রণালী আমেরিকা বন্ধ করে দেয়, এই মালাক্কা প্রণালী ছাড়া তাদের রাস্তা নাই। তুমি খেয়াল করো চীনের জাহাজ যদি এখান দিয়ে ঢুকতে হয় এখানে ঢুকতে হবে, এই যে এই যে চিকন যে রাস্তা দেখতেছ সাগর যেটা, এখান দিয়ে আসতে হবে, অথবা তাদেরকে বিশাল অঞ্চল পাড়ি দিতে হবে, যে ঘুরে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে অনেক লম্বা রাস্তা পাড়ি দিয়ে তারপর চীনে ঢুকতে হবে, যেখান দিয়ে আবার জাপানের একটা আধিপত্য আছে। জাপান আবার আমেরিকার বন্ধু, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বোম মারছে জাপানে, আমেরিকায় জাপানে বোম মারছিল, আবার জাপানও আমেরিকা বোম মারছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার বন্ধু হয়ে যায় জাপান। তো এখন এই জাপানের সাথে আবার চীনের দ্বন্দ্ব আছে, যেহেতু আমেরিকার বন্ধু জাপান, এই জন্য জাপানের সাথে চীনের দ্বন্দ্ব। তো এখন এই অঞ্চল দিয়ে তাদের পক্ষে সম্ভব না তেল তাদের দেশে নিয়ে যাওয়া চীনের, কারণ তেল ছাড়া একটা দেশ অচল। বর্তমানে তো দেখতেছো তেলের দাম বাড়ার পর বাংলাদেশে কি অবস্থা হয়েছে, শুধু ভোজ্য তেল না, খাবারের তেল না, আমি বলছি গাড়িতে যে তেল ব্যবহার করে সেটা কথা বলছি। তাহলে এই যে যে জিনিসটা হলো যে আলটিমেটলি চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মালাক্কা প্রণালী। এখন চীন চাচ্ছে যদি কোনো কারণে আমেরিকা মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তখন চীন মিয়ানমারের ভেতর দিয়ে তেল নিয়ে যাবে তাদের দেশে। এই জন্য মিয়ানমার ভেতর দিয়ে তারা পাইপলাইন স্থাপন করা শুরু করে দিয়েছে অলরেডি। অথবা তারা আরেকটা দেশকে ব্যবহার করবে, সেটা হচ্ছে পাকিস্তান। কেমনে? আমি একটু জুম করতেছি, খেয়াল করো, এটা হচ্ছে পাকিস্তান, এটা ভারত, এটা হচ্ছে পাকিস্তান। এখন তারা কি করবে, যে পাকিস্তানের এখানে একটা বন্দর আছে, নাম হচ্ছে যে চাবাহার বন্দর, আমার নামের সাথে মিল আছে এটা, চাবাহার বন্দর। এই চাবাহার বন্দর দিয়ে এখানে এখানে একটা বন্দর আছে, এখানে করাচি বন্দর, চাবাহার বন্দর, আরো অনেকগুলো বন্দর আছে। এই বন্দর দিয়ে তারা কি করবে, যে সরাসরি তেল তাদের দেশে নিয়ে যাবে। এই যে এইটাও কিন্তু চীন আবার, অর্থাৎ চীন কিন্তু পৃথিবীর একটা বড় একটা দেশ, তোমরা জানো। তো এখন এই আমেরিকার কৌশল হচ্ছে যে চীনকে এই মানে হচ্ছে সব দিক থেকে ঘায়াল করা, যাতে চীন আমেরিকার মাথা মটকা দিতে না পারে। তো এই জন্য তারা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেমন নিছে, তারা অনেকগুলো দল গঠন করতেছে, কোয়াড, অকাস, এরকম। এখন কোয়াডে কে কি আছে দেখো, তারা কি বুদ্ধি করছে, কোয়াডে চারটা দেশ আছে, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, সে একটা দেশ, অস্ট্রেলিয়া একটা দেশ, অস্ট্রেলিয়ার সাথে আছে ভারত, এই যে জায়গায় খেয়াল করো, এই যে ভারত, অস্ট্রেলিয়া, জাপান, এই যে এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে জাপান, আর এইটা হচ্ছে আমেরিকা, এই যে এটা হচ্ছে আমেরিকা। তাহলে খেয়াল করো, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, জাপান। তাহলে তুমি যদি একটা মানে এখানে একটা দাগ টানতে পারতাম, আমি ভালো হইতো, দেখাচ্ছি দাগ টেনে, একটু ওয়েট, খেয়াল করো এখানে এই যে আমি যদি একটা দাগ টানি, লাল দাগ, খেয়াল করো, এই যে লাল দাগ, খেয়াল করো, তাহলে খেয়াল করো তো চারদিক থেকে চীন, চীনকে চারদিক থেকে দখল হয়ে যায় না, ধরতে গেলে চারটা দেশ যদি একত্রিত হয়, একটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে জাপান, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া, তাহলে এই অঞ্চলের পুরো দখল কার হাতে চলে যায় বলতো? আমেরিকার হাতে? আমেরিকার হাতে চলে যায়। এই জন্য আমেরিকা এই চারটা দেশ মিলে তৈরি করছে কোয়াড, নাম কি? হোয়াট? কোয়াড, যাতে এই অঞ্চলে আমেরিকা আধিপত্য বিস্তার করতে পারে, কারণ এই অঞ্চলে আধিপত্য বিস্তার যদি না করে, চীন আধিপত্য বিস্তার করবে, আর চীন আধিপত্য বিস্তার করলে পৃথিবীর পুরো শক্তি চীনের হাতে চলে যেতে পারে। আর বর্তমানে চীনের সাথে কিন্তু রাশিয়ার বন্ধুত্বের একটা মানে নিদর্শন দেখা যাচ্ছে, কারণ এই যে পুতিনের সাথে শি জিনপিং হচ্ছে চীনের প্রেসিডেন্ট, পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট, তাদের দেখেও বিভিন্ন সময় কিন্তু মিটিং হয়। তাহলে রাশিয়া এবং চীন যদি একত্রিত হয়ে যায়, তাহলে কিন্তু আমেরিকার একদম গার ভালো করে মটকে দিবে। এই জন্য চীন আমেরিকা বিভিন্ন কর্মকৌশল সাজাচ্ছে। আবার ভারতের সাথে চীনের দ্বন্দ্ব আছে, এই জন্য তারা ভারতকে ব্যবহার করতেছে, জাপানের সাথে চীনের দ্বন্দ্ব আছে, জাপানকে ব্যবহার করতেছে, অস্ট্রেলিয়া মোটামুটি নিরপেক্ষ থাকতে চায়, কিন্তু তারা তাদেরকেও নিয়ে চাচ্ছে। কেন চাচ্ছে? ওই যে এই প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে বাটে আনতে, তাদের তাদের পক্ষে নিয়ে আসতে, এগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় দেশ, এগুলোকে তাদের পাশে নিয়ে আসতে। এখানে অনেকগুলো দেশ আছে, ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, তারপরে কি জানি ব্রুনাই, তারপরে ভিয়েতনাম, তারপরে ফিলিপাইন, তারপর হচ্ছে তোমার লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, এই সবগুলো দেশ এখানে এখানে এইগুলোর এই দেশগুলোকে বলা হয় আসিয়ান দেশ। আসিয়ানের সদস্য হচ্ছে 10টা, আসিয়ানের সদস্য হচ্ছে 10টা, আস্তে আস্তে এগুলো আমি বলবো, সমস্যা নাই, আস্তে আস্তে আসবে। কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি যে মানে আন্তর্জাতিক জিনিসগুলোকে কিভাবে আসলে পড়তে হয়, সেই জিনিসটা আমি তোমাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে কোয়াড কিভাবে কেন গঠন করছে আমেরিকা, এটা ক্লিয়ার। এবার খেয়াল করো, আমেরিকা কোয়াড গঠন করছে 7 সালে, এটা মনে রাখবা, 7 সালে, লিখে রাখবা এগুলো, আমি বলতেছি যে এই টিকাকার লিখে রাখো, কোয়াড, অকাস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, মালাক্কা প্রণালী, তারপর হচ্ছে তোমার এই যে কি বললাম, রোহিঙ্গা সমস্যার কথা বললাম, ঠিক আছে, এগুলো ছোট 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 করে নোট করে রাখবা। তারপর হচ্ছে যে আমি এখানে একটা বন্দরের নাম বলছি, চাবাহার বন্দর, যেটা পাকিস্তানে অবস্থিত, এরকম ছোট ছোট করে তুমি নোট করে রাখবা, দেখবা যে ওগুলো থেকে প্রশ্ন আসবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরো, দেখবা যে পাবা এই টার্ম গুলো একটা একটা করে পাবা। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ধরো, দেখবা টার্ম গুলো একটা একটা করে পাবা, দেখবা যে ওই টার্ম থেকে প্রশ্ন আসছে। এখন খেয়াল করো, আমি একটু আগে আবার অকাসের কথা বলছি, অকাসে 3টে দেশ ছিল, একটা ছিল অস্ট্রেলিয়া, একটা ছিল ইউকে, আর একটা ছিল ইউএসএ। এখন খেয়াল করো তো কেন এটা গঠন করছে, এই অকাস কেন গঠন করছে, আমি সেটা এখন দেখাই তোমাদেরকে। এখন দেখো এই ম্যাপটা, এই ম্যাপটার এই এই জায়গাটা হচ্ছে যে
তোমার ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, যেখানে লন্ডন যুক্তরাজ্য অবস্থিত। ইংল্যান্ডের যে দল আমাদের সাথে খেললো গতকালকে, চিটাগাং আমরা জিতছি। তো এই যে এখানকার যে ইয়াটা দেশটা, এটা হচ্ছে ইংল্যান্ড। আর এখানকার যে দেশটা, এই যে এই দেশটা, এই দেশটার নাম কি কথা বলতে হবে? আমেরিকা। আমেরিকা, ইংল্যান্ড আর হচ্ছে অস্ট্রেলিয়া, তিনটা দেশের একটা জোট, অকাস, সামরিক জোট। দেখো তো এই তিনটা দেশ যদি একটা ত্রিভুজ গঠন করতে পারে, খেয়াল করো, দেখাচ্ছি এই যে খেয়াল করো, এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখান থেকে একটা ত্রিভুজ গঠন করে দিলাম। দেখো তো পৃথিবীর বেশিরভাগ অঞ্চল এই তিন দেশের আন্ডার কাছাকাছি চলে আসে কিনা দেখো তো, আসে না? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখছো হ্যাঁ তাদের স্যার আসে। কিরকম, তারা চিন্তা করে হচ্ছে যে মানে হচ্ছে তাদের এগুলো চিন্তা করার জন্য লোক বসে আছে আমেরিকাতে, একজন বেঙ্কি দুজন ঠিক না, আছে, শত শত লোক বসে আছে, কোথায় কি করতে হবে এগুলো জানে। এবং সবকিছু এগুলো বাংলাদেশের পত্রিকা গুলোতে আলোচনা হয় না। বাংলাদেশের পত্রিকা কেন আলোচনা করা হয় না? কারণ এগুলো সবাই বুঝে না। বাংলাদেশের পত্রিকা সেটাই আলোচনা করে যেটা পাবলিক খায়। পাবলিক খায় কি, আজকে মির্জা ফখরুল কি বলছে, ওবায়দুল কাদের কি বলছে, কে কাকে গালি দিছে, কোথায় সড়ক দুর্ঘটনায় 10 জন মারা গেছে, এগুলো বাংলাদেশের মানুষ খায়। এই জন্য পত্রিকা ওই খবর গুলো বেশি আসে। আর এই খবর গুলো খুব কম থাকে, দুই একটা কলাম থাকে। তো সবাই যারা আমরা মানে বুঝি, তারা এগুলো খুঁজি আর কি, পত্রিকার মধ্যে কিছু আছে কিনা, ঠিক আছে, অথবা ইন্টারন্যাশনাল কলাম গুলো পড়তে হয়, আন্তর্জাতিক কিছু আছে পত্রিকা আছে সেগুলো পড়তে হয়। তো যাই হোক, এখন এই যে এই একটা জোট অকাশ তারা তৈরি করলো, এটা হচ্ছে অকাশের, অকাশের ম্যাপটা আমি দেখালাম। অকাশ, এ ইউ কে, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, আমেরিকা, আশা করি বুঝতে পারছো। তো এটা একটা সামরিক জোট, হ্যাঁ। তো এইটার মাধ্যমে পুরো পৃথিবীর সাগরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই যে আমেরিকার, আর আমেরিকার সাথে যেহেতু অস্ট্রেলিয়ার এখন এই জোটটা হয়েছে সামরিক জোট, তাহলে আমেরিকার জাহাজ, নৌবাহিনীর জাহাজ ইজিলি অস্ট্রেলিয়ার বন্দরে আসতে পারবে, আবার অস্ট্রেলিয়ার বন্দর ইজিলি এতে যেতে পারবে, ইংল্যান্ডে যেতে পারবে, আবার ইংল্যান্ডের কোনো জাহাজও এখানে আসতে পারবে, আবার ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার জাহাজ বা ইংল্যান্ডের জাহাজ যা যেটাই বলো, তারা কিন্তু এই এই অঞ্চলগুলোতে মহড়া দিতে পারবে। পৃথিবীতে আমরা শুধুমাত্র স্থলভাগটা দেখি, মানে হচ্ছে যে যেটা আমরা যেখানে বাস করি সেই জায়গাটা দেখি, এই জায়গাটা মেন না। এই জায়গাটাতে হচ্ছে যে তোমার মানুষ, মানুষের, আমরা মানুষ থাকি এই জায়গাটা, আমরা ঘর বাড়ি নিয়ে ব্যস্ত, তারপর টাকা পয়সা ইনকাম কামনা করতে হয় এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু সাগরের মধ্যে হচ্ছে যে বিশাল সম্পদ। সাগর যার নিয়ন্ত্রণ থাকবে, পৃথিবী তার নিয়ন্ত্রণ থাকবে। তো এই জন্য বড় বড় দেশগুলো, পাওয়ারফুল দেশগুলো সাগরের নিয়ন্ত্রণ রাখে, কারণ হচ্ছে সাগরের মধ্যেই সম্পদ বেশি, তোমার তেল, গ্যাস, খনিজ সম্পদ যেগুলো, এগুলো সাগরের মধ্যেই বেশি। তো এখন আবার সাগরের মধ্য থেকেও থেকে কোনো একটা দেশকে আক্রমণ করা সহজ। কেন সহজ? কারণ সাগরে তো আপনি যেতে পারবে না, সেখানে নৌবাহিনীর নিয়ন্ত্রণ থাকে, ঠিক আছে। তারপর সাগরে তুমি চাইলেও একটা বোমা বিমানে করে নিয়ে ফেলতে পারবে না, ঠিক আছে, সেখানে অনেক জটিলতা আছে। তো সেখানে নিশ্চয়ই আঘাত করতে হলে মিসাইল দিয়ে আঘাত করতে হবে। এই জন্য এই আমেরিকা কি করে যে তাদের নৌবাহিনীকে বেশি স্ট্রং রাখে, রাশিয়া কি করে তাদের নৌবাহিনীকে বেশি স্ট্রং রাখে, ইউকে কি করে তাদের নৌবাহিনীকে বেশি স্ট্রং রাখে। তো এই জন্যই পুরো সাগরকে নিয়ন্ত্রণ করার জন্যই একটা সামরিক জোট তৈরি করছে অকাস, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউকে মিলে, আশা করি বুঝতে পারছো। তো এখন এই খেয়াল করো, এগুলো সব চীনকে নিয়ন্ত্রণ করার জন্য এই তিনটা জোট, কিন্তু তারা আবার আমেরিকা আবার রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা জোট গঠন করছে, সেটার নাম ন্যাটো। এটা না রাশিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, রাশিয়া হচ্ছে এই অঞ্চলটা, রাশিয়ার সাথে বর্তমানে তোমার এই কি জানি ইউক্রেনের যুদ্ধ চলতেছে, যেটা 2021 সালের কত 24 ফেব্রুয়ারি শুরু হয়েছে, ঠিক আছে না? এই যে আমি ডেট সব বলতেছি তোমাকে, কিন্তু আমি কিন্তু ডেট, আমি যেন বলছি তোমার কলম নিতে, কলম নিলে তুমি নোট করে ফেলো তোমার সাথে সাথে। তো আমার কেমনে মুখস্থ হয়েছে, কারণ আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, আমি মুখস্থ করি কেমনে, আমি বই পড়ে মুখস্থ করি না, আমি এগুলো প্রতিদিন খবর খবর রাখি, কোথায় কি হচ্ছে, কে কাকে আক্রমণ করতেছে, কে কাকে থ্রেড দিচ্ছে, কোথায় কে কোন ধরনের জোট গঠন করতেছে, এগুলো যেন আমি প্রত্যেকদিন খবর রাখি পত্রিকা পড়ে, কিংবা কোনো একটা জায়গা থেকে ওই ইন্টারন্যাশনাল কোনো জার্নাল থেকে, তখন আমার মাথায় অটো সেট থাকে, আমরা এগুলো মুখস্থ করা দরকার হয় না। আর তোমাদের মুখস্থ হয় না কেন? কারণ তোমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না, ঘাটাঘাটি করতে 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 দেখবে মুখস্থ হয়েছে। এখন দেখো আমি কিন্তু কোনো বই নেই, আমার সামনে খালি একটা ম্যাপ আছে, এই ম্যাপ দেখে দেখে আমি সব ঘটনা বলতেছি, এভাবে তোমাকে এক্সপার্ট হতে হবে। তো যাই হোক, আস্তে 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 এগুলো তুমি পাবা। আমাদের ক্লাসটা অলরেডি 40 মিনিট হয়ে গেছে, আমার যদিও বাংলাদেশ নিয়ে আলোচনা করার কথা ছিল, এখন আমি ইন্টারন্যাশনাল কিতা তোমাকে কিভাবে পড়বো একটা আইডিয়া দিয়ে দিচ্ছি।
এবং এআইডিটি আমাদের বাংলাদেশ পড়াশোনার কাজে লাগবে। দীপক কিভাবে কাজে লাগবে একটু বুঝতে পারবো, কারণ বাংলাদেশের সাথে আমরা অন্যান্য দেশগুলো রিলেটেড, ভারত রিলেটেড, চীন রিলেটেড, আমেরিকা রিলেটেড, মিয়ানমার রিলেটেড, হ্যাঁ তো সেগুলো তোমরা বুঝতে পারবা। তোমরা আরেকবার জয়েন দাও, আমি এখন কেটে দিচ্ছি ক্লাসটা, আরেকবার জয়েন দিতে হবে, কেটে দিচ্ছি, বলে দিলাম। আচ্ছা খেয়াল করো, প্রণালী কি, আমি সেই জিনিসটা বলে দিই। প্রণালীর ইংরেজি হচ্ছে স্ট্রেট, স্ট্রেট বলে। প্রণালী হচ্ছে যে নর্মালি দুইটা জলভাগকে যুক্ত করে, কিরে ক্লাসের মুখ থেকে নাও, কেউ একজন কিছু একটা শেয়ার দিছে এবং সে আমাকে সহ অফ করে দিল। আচ্ছা তোমরা কি এখন ম্যাপটা দেখতে পাচ্ছ? না ভাইয়া? হ্যাঁ পারতেছি এখন। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওকে, প্রণালী হচ্ছে নর্মালি দুইটা জলভাগকে যুক্ত করে আর দুইটা স্থলভাগকে আলাদা করে দেয়। কি বলছি বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। প্রণালী কি করে, দুইটা দুইটা জলপথকে যুক্ত জলভাগকে, করে জলভাগকে যুক্ত করে আর স্থলভাগকে আর দুইটা স্থলভাগকে আলাদা করে। আলাদা করে দেয়। এই তোমরা নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই এটা, এই দেশটার নাম চিনো, এই দেশটার নাম কি, এই দেশটার নাম কি, এখানে চিনো না, এটারে, এটা তো চিনো, এটা কি, কথা বলতে হবে তো। এই দেশ, ছোট দেশটার নাম কি, এখন মাউসের কার্সর যেখানে, এটা কি, কিরে তোমরা কি দেখতেছো না? বাংলাদেশ স্যার তাহলে এই পাশের এই দেশটার নাম কি, এটা 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 ভারত। এর নিচের ছোট দ্বীপের নাম জানো, এই দেশটার নাম কোনটা? মালদ্বীপ নাকি শ্রীলঙ্কা, এটা কি, শ্রীলঙ্কা? হ্যাঁ শ্রীলঙ্কা। আর একটু জুম করলাম, এই দেশটার নাম জানো, এই দেশটার নাম, এই যে ছোট একটা দেশ দেখা যায় এখান দিয়ে, কোনটা? এই যে এটা 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 এটা, এই আমার মাসর কার্সর যেখানে ছোট একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, ফিলিপাইন? হ্যাঁ ফিলিপাইন না, এটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ ভারত, এটা কি আন্দামান দ্বীপপুঞ্জ ভারত, এটা ভারতের, ভারতের একটা অঞ্চল, যদিও ভারত এখানে কিন্তু ভারতের একটা অঞ্চল হচ্ছে এখানে, বুঝা গেছে? স্যার, ম্যাপ চিনলে হচ্ছে সুবিধা। তাহলে দেখো ভারত কিন্তু চাইলে, ভারত চাইলে এই মনে করো যে মিয়ানমারেও কি আক্রমণ চালাতে পারবে এখান থেকে, এই যে এটা মিয়ানমার, বুঝা গেছে, এটা মিয়ানমার, এটা ভারত, যাই হোক এটা হচ্ছে শ্রীলঙ্কা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখো তো এই শ্রীলঙ্কাকে ইন্ডিয়া থেকে আলাদা করে দিছে মাঝখান দিয়ে একটা জলভাগ, খেয়াল করছো? এই যে হ্যাঁ এই জলভাগের এই অঞ্চলটার নাম হচ্ছে বঙ্গোপসাগর, নাম কি, বঙ্গোপসাগর। আর এই অঞ্চলটার নাম হচ্ছে ভারত মহাসাগর, নাম কি, বাম পাশেরটা, নাম কি। ভারত মহাসাগর তাহলে খেয়াল করো, এই ভারত মহাসাগরকে এই স্ট্রেট লাইনটা কি করলো, বঙ্গোপসাগরের সাথে যুক্ত করলো, ঠিক না? এই যে ছোট ছোট যে হ্যাঁ প্রণালী যেটা, আর কি করলো, ভারত থেকে শ্রীলঙ্কাকে কি করলো, আলাদা করলো। আলাদা করলো। তো এই প্রণালীর নাম জানো, প্রণালী নাম জানো, এই প্রণালীর নাম কি বলতে পারবা? প্রাক প্রণালী হ্যাঁ প্রাক প্রণালী শোনা যায় নাই, প্রাক প্রণালী আর কেউ, আর কেউ কিছু বলতে চাচ্ছ? জুম করছি, আরো জুম করছি, এনিওয়ান জানো না, নাম জানো না, না স্যার। এটার নাম হচ্ছে কি প্রণালী, একজনে কি পক প্রণালী বলছে, পক, না প্রাক হ্যাঁ প্রাক কি বলছো, তাহলে আর একটু জোরে বলো, চ্যাটে লিখো, চ্যাটে লিখো, এই যে দেখো আমি চ্যাটে লিখলাম কি প্রণালী,
এর নাম কি বলো? এটার নামটা আমার মাথায় আস্তে আস্তে যাচ্ছে। বক্রনালী নাকি? কথা বলে না, জানো না, তোমরা জানো না। বক্রনালী মনে হয়। এটা তেমনটা গুরুত্বপূর্ণ না, তো এই জন্য মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে বাদ দিয়ে। ঠিক আছে, বক্রনালী। তাহলে খেয়াল করো, আমার মাথা থেকে ছুটে গেলেও কিন্তু মাথার মধ্যে মোটামুটি আছে। তো যাই হোক, এই যে পক প্রণালী, এটাকে বলে পক প্রণালী। তাহলে এই পক প্রণালী কি করলো? দুইটা দেশকে আলাদা করে দিল আর দুইটা সাগরকে যুক্ত করলো। বুঝে গেছে এভরিওয়ান? স্যার একজন লিখছে জি প্রাক, স্যার প্রাক না, এটা পক প্রণালী, পক প্রণালী। তাহলে এটা তো আমারটা গুরুত্বপূর্ণ না, আমি বলতেছি একটু ওয়েট। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, কালকে পাবেন, কালকে কালকে। আচ্ছা যাই হোক, তাহলে প্রণালী কি আশা করি বুঝে গেছে? এখানে এটা পক প্রণালীটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, কোনগুলো গুরুত্বপূর্ণ আমি বলবো। তো এখন হচ্ছে যে আরো এরকম একটা প্রণালী দেখাই। মনে করো এই যে এটা একটা প্রণালী, এই যে এখান দিয়ে দেখো, এখান দিয়ে দেখো, এখান দিয়ে একটা, এই যে দেখছো, দুই দুই দুইটা দেশকে আলাদা করে দিছে না, এই যে এই জায়গাটা দেখছো, হ্যাঁ আবার দুইটা সাগরকে সে যুক্ত করছে, এই যে এই সাগর থেকে এই সাগরে যাওয়া সম্ভব। এবার আমি একটু জুম আউট করি এলাকাটাকে। এই খেয়াল করো, আমি জুম আউট করলাম, জুম আউট করলে যেখানে দেখা যাচ্ছে এটা, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। কি সাগর? আটলান্টিক মহাসাগর। আর এটা হচ্ছে যে ভূমধ্য সাগর, যেটাকে ইংরেজিতে বলে মেডিটেরান সি। মেডিটেরারান সি, মেডিটেরারান সি বা ভূমধ্য সাগর। এটা কি সাগর বলো তো? ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে এই প্রণালীটা, এবং সেই সাথে এই এটা হচ্ছে ইউরোপ। এটা কি উপরেরটা কি? ইউরোপ আর এটা হচ্ছে ইউরোপ আফ্রিকা। এটা কি আফ্রিকা? তাহলে ইউরোপের সাথে আফ্রিকা। আফ্রিকাকে পৃথক করছে, আবার ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে। এটার নাম হচ্ছে যে কি জানি, এই কি জানি কি প্রণালী বলে এটাকে, জিব্রাল্টার প্রণালী। নাম কি বলতো? জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। নাম শুনছো তো নাকি? শুন শুনছো? এখন তোমরা বিভিন্ন সূত্র টুত্র দিয়ে অনেকে মুখস্থ করে, আমি কেউ মুখস্থ করছি না দেখে মনে পড়তেছে। দেখো আমি একটা কিন্তু প্রক প্রণালী মনে আসতেছিল না, তারপর আবার আসছে, আবার এখন জিব্রাল্টার প্রণালী মনে আসতেছিল না, তাও চলে আসছে। তাহলে এই যে কেমন হচ্ছে, এটা আমি আমার মাথার মধ্যে ইমেজ আকারে ঢুকেছি, তোমরা ঢুকো পড়া আকারে, আমি ঢুকেছি ছবি আকারে, চিত্র আকারে। এখন আমার মাথার মধ্যে একটু চিন্তা করলে ওটা চলে আসে। তাহলে এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এখন এখানে আরেকটা জিনিস আছে, পরীক্ষা এভাবে না দিয়ে দেশ দিতে পারি, স্যার এটা একটু লিখে দেন। লিখা লাগবে না, পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। জিব্রাল্টার প্রণালী দেখো, দেখো জিব্রাল্টার প্রণালী ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে, ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক সাগরকে যুক্ত করছে, আর ইউরোপ থেকে এই আফ্রিকাকে পৃথক করছে। এই যে ইউরোপ থেকে আফ্রিকাকে আলাদা করে দিল, আর ভূমধ্য সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করে দিল। এখন কি ক্লিয়ার? ওকে, খাতার মধ্যে নিজেরা নিজেরা লিখে ফেলবেন, আমি বলছি না, খাতা কলম নিয়ে বসতে, এই জন্য বলছি। আমি টুকে রাখবেন জিব্রাল্টার প্রণালী, এবারে মাঝখানে একটা লাইন টেনে যোগ করে দিবেন ভূমধ্য সাগর, এক পাশে ভূমধ্য সাগর লেখেন, আর এক পাশে এই আটলান্টিক মহাসাগর লিখেন, আর পৃথক করে দিছে দুইটা দেশকে, দুই ওই লাইনের দুই পাশে লেখেন, একটা ইউরোপ একটা আফ্রিকা। তাহলে শেষ। এই যে আমি দেখাচ্ছি কিভাবে লিখবেন, এই যে মনে করেন আপনার খাতায় এরকম একটা দাগ টানবেন, টেনে এখানে লিখবেন যে ইউরোপ, এখানে লিখবেন আফ্রিকা, আর এদিকে লিখবেন যে হচ্ছে যে ভূমধ্য সাগর, এদিকে লিখবেন হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে শেষ। তাহলে এই জিব্রা এই লাইনের, এই লাইনের নিচে দিয়ে লিখে রাখবেন জিব্রাল্টার প্রণালী। এভাবে করে খাতা নিউ নোট করবেন। গেল। এবার খেয়াল করো, এখানে দুটো দেশ আছে আসলে, মানে পরীক্ষায় এই যে এখানে আমি যেটা বললাম আর কি, এই যে এখানে, এই যে এখানে আমি বলছিলাম এটা হচ্ছে যে ইউরোপ,
এটা হচ্ছে আফ্রিকা, কিন্তু পরীক্ষায় ইউরোপ আফ্রিকা না লেখা থাকে, দেশটার নাম লেখা থাকতে পারে। এই দেশটার নাম হচ্ছে স্পেন। এই দেশটার নাম কি? স্পেন, আর এই দেশটার নাম হচ্ছে মরক্কো। নাম কি? মরক্কো, বিশ্বকাপে হারা দিছিল মনে আছে? কে কাকে হারাইছে মরক্কো স্পেন ওয়ার্ল্ড কাপে? কে কাকে হারাইছে? মরক্কো স্পেন কে হারাইছে মরক্কো স্পেন কে হারাইছে? মরক্কো স্পেন স্পেন কে হারাইছে। তখন সবাই ফেসবুকে লেখালেখি করছিল যে মরক্কো জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে স্পেন কে কি করছে, আলাদা করছে। এই যে এই কথা বলছিল বলে ফেসবুকে দেখছিলে? এটা দেখো নাই? আমি কিন্তু ঠিকই দেখছি। অনেকে লেখালেখি করছিল যে এই স্পেন কে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে মরক্কো আলাদা করে দিল, অর্থাৎ বিশ্বকাপ থেকে আলাদা করে দিল আর কি, এটা লিখছে বলা বাইরে। তো যাই হোক, এখন কি ক্লিয়ার? এই দেশটার নাম স্যার। স্পেন, এটার নাম হচ্ছে মরক্কো। তাহলে মরক্কো পড়ছে কোথায়? মরক্কো পড়ছে তোমার আফ্রিকাতে, আর স্পেন পড়ছে ইউরোপে। তো পরীক্ষা দে যে মরক্কো কোন মহাদেশের দেশ, তখন তোমরা আর পারো না। স্যাররা কিন্তু এটা যুক্তিগত আছে যে দেশে এটা আন্দাজে দেয় নাই, কোনো না কোনো একটা পয়েন্ট আছে ওখানে, এই জন্য দেয়, এমনি এমনিতে দেয় না। তো যাই হোক, তাহলে এই প্রণালী কি বুঝে গেছে আশা করি? সেই সাথে সাগরকে কিভাবে এক সাগর সাথে আরেক সাগর যুক্ত হয় এটাও বুঝে গেছে। এখন খেয়াল করো, আমি এটার মাধ্যমে মানে আজকের এই আন্তর্জাতিকের বিষয় শেষ করে বাংলাদেশের দিকে ঢুকবো। আমি বাংলাদেশ হালকা করে পড়াবো, বেশি পড়াবো না। এখন খেয়াল করো, এই যে এখানে এই আমি একটু জুম আউট করি, এটা সাগরটার নাম কি বলছি মনে আছে? এই সাগরটার নাম কি বলছি? ভূমধ্য সাগর। কি মনে নাই, বলছি? ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের যে তীরের দেশগুলো দেখতেছো, এই তীরবর্তী দেশ, এগুলো হচ্ছে পৃথিবীর পাওয়ারফুল দেশগুলোর অন্যতম, সব বেশি পাওয়ারফুল এই দেশগুলা। যেমন আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, এখানে তুমি স্পেন পাইছো, ঠিক আছে? এই এটা হচ্ছে ফ্রান্স, এই যে এটা, এটা হচ্ছে ফ্রান্স, ঠিক আছে? তারপরে এখান দিয়ে এই যে এই দেশটা হচ্ছে জার্মানি, এটা 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 জার্মানি, এই এটা হচ্ছে ইতালি, এটা ইতালি, এটা হচ্ছে গ্রিস, এবং এখানে ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো কিছু দেশ আছে ছোট ছোট। তারপরে এই এটা হচ্ছে তুরস্ক, এটা হচ্ছে তুরস্ক। তারপরে এই এখান দিয়ে ফেলস্তাইন, তারপরে সিরিয়া, লেবানন, এই দেশগুলো আছে এখান দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, মিশর, এটা হচ্ছে মিশর। এদিকে তো মরক্কোকে পাইছো, এটা এটা খুব সম্ভবত এটা কি দেশ, সবগুলোর নাম তো আমার মুখস্থ নাই, এখানে দেশের নামগুলো এখন দেখা যাচ্ছে না আপাতত। তো যাই হোক, এখানে সব গুরুত্বপূর্ণ দেশ, ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলো সব গুরুত্বপূর্ণ দেশ, এবং এগুলোর মানে এগুলোর ইতিহাস অনেক পুরনো, কারণ এই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলে পৃথিবীর পুরাতন সভ্যতাগুলোর ছিল বেশি, বেশিরভাগ সভ্যতা পৃথিবীর। যেমন তোমরা অনেকে হয়তো এই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের নাম শুনছো, তোমরা অনেকে হয়তো রোমান সাম্রাজ্যের নাম শুনছো, তোমরা হয়তো অনেকে হয়তো গ্রিক সভ্যতার নাম শুনছো। এই সভ্যতাগুলোর বেশিরভাগই এই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করেছিল। তাহলে এই যে খেয়াল করো, আমি তিনটা সভ্যতার নাম বলছি, তুমি অন্য সভ্যতা জিজ্ঞেস করলে পারো না। কেন পারো না? কারণ তুমি ওই সভ্যতাগুলোর অবস্থান জানো না, ওই সভ্যতাগুলো কোন কোন দেশের আন্ডারে ছিল সেটা তুমি জানো না। না জানার কারণে পরীক্ষা আর পারো না, মনে থাকে না, কারণ তুমি তো মুখস্থ বুঝছো, মুখস্থ বিদ্যা মনে থাকবে না। মুখস্থ বিদ্যা আজকে পড়বা, 5 দিন পর নাই। কিন্তু তুমি যদি এগুলাকে মাথার মধ্যে বুঝে বুঝে, ছবি থেকে, ম্যাপ দেখে দেখে, কোনো কিছুর নাম মনে রেখে রেখে মাথার মধ্যে ঢুকাও, তাহলে তোমাকে আর কেউ ভুলাতে পারবে না। যতই ভুলাক, তোমার আবার দেখলে মনে পড়ে যাবে, সাথে সাথে মনে পড়ে যাবে। তো এটা হচ্ছে যে ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলগুলোর দেশগুলোর কাহিনী বললাম। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিশ্বযুদ্ধই এই ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলের দেশগুলোকে নিয়ে শুরু হয়েছিল। মানে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণ এই ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলোর দ্বন্দ্ব, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, জায়গা দখল নিয়ে, ভূমি দখল নিয়ে, তারপরে খনিজ সম্পদ দখল নিয়ে, এই জিনিসগুলোকে দখল করার জন্যই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তো যাই হোক, এই ভূমধ্য সাগরের তীরবর্তীতে এই এখান দিয়ে একটা সাগর দেখা যাচ্ছে না, ছোট দেখা যাচ্ছে, এই যে এটা 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 হ্যাঁ মানুষের হার্টের মতো, হৃৎপিণ্ডের মতো, বা লাভের মতো বলতে পারো, লাভ সাইনের মতো। এটা হচ্ছে যে কৃষ্ণ সাগর। নাম কি? কৃষ্ণসাগর নাম শুনছো এটার? স্যার, কি শুনো নাই? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কৃষ্ণ সাগর নাম শুনো নাই? বলে না খবরের মধ্যে যে কৃষ্ণ সাগরে এই যে রাশিয়ার নৌবাহিনী মহড়া দিচ্ছে, এরকম শুনো নাই?
শুনো নাই, তোমরা খবর পড়ো নাই, জন্য তো শুনবা না। আমি প্রশ্ন স্পর বর্তমানে রেগুলার আন্তর্জাতিক বিষয়গুলির উপর প্রথম আলো আর ডেইলি স্টার থেকে খবর পাবেন। বাংলাদেশি পত্রিকার নাম বলে দিচ্ছি, দুইটা পত্রিকা, একটা হচ্ছে প্রথম আলো, একটা হচ্ছে ডেইলি স্টার। অন্য পত্রিকা এগুলো পাবেন না, পাইলেও ডিটেলস লেখা থাকবে না। তো এটা হচ্ছে কৃষ্ণ সাগর, নাম কি এটার? কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর, ইংরেজিতে বলে ব্ল্যাক সি, কি বলে? ব্ল্যাক সি, ব্ল্যাক সি। গ্যালাক্সি, আবার উপর দিয়ে ছোট আর একটা সাগর দেখা যায় না, ছোট দেখা যায়, হ্যাঁ হ্যাঁ ওটার নাম দেখা হচ্ছে যায় আজব সাগর। নাম কি? আজব সাগর। কি বলো বলো, কি বলছি? নাম বলতে হবে, এগুলো যুদ্ধের সাথে জড়িত, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে জড়িত দুইটা সাগর। এই দুইটা সাগরকে দখল করার জন্যই মূলত রাশিয়া ইউক্রেন হামলা চালাচ্ছে। না, এটার নাম কি? উপরটার নাম কি? আজব আজব সাগর, সাগর। নাম কি? আজব আজব সাগর, সাগর। মনে রাখবা, এই যে আজব এক কাহিনী করতেছে রাশিয়া ইউক্রেনকে ঘুরে, রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে, এই জন্য এই সাগরটার নাম হচ্ছে আজব সাগর। আর এটা হচ্ছে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি। নাম কি? ব্ল্যাক সি। এখন এই কৃষ্ণ সাগরের যেটা ডান পাশের যে দেশ দেখতেছ, এগুলো হচ্ছে এশিয়ার দেশ। কোন 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 এলাকার দেশ? এশিয়া, এশিয়া। কৃষ্ণ সাগর আর ভূমধ্য সাগরের ডান পাশের দেশগুলো হচ্ছে এশিয়ার দেশ, বাম পাশের দেশগুলো হচ্ছে ইউরোপের দেশ। বুঝা গেছে? হ্যাঁ তাহলে মহাদেশগুলোকে গঠন করা হয়েছে বা বিবেচনা করা হয়েছে মূলত সাগরকে কেন্দ্র করে। কি কি কেন্দ্র করে? সাগরকে। সাগরকে, এই দেখো তুমি, এখানে এই ভূমধ্য সাগর, উপরে হচ্ছে ইউরোপ, নিচে কি? এশিয়া, আফ্রিকা। এটা আফ্রিকা না? সরি, এটা আফ্রিকা হ্যাঁ না? সরি, আফ্রিকা, উপরে ইউরোপ, নিচে আফ্রিকা। আবার ভূমধ্য সাগরের বামে হচ্ছে যে ইউরোপ, ডানে কি? এশিয়া। এশিয়া। মাথা ধরছে? ধরছে আশা করি। এখন খেয়াল করো, এখানে একটা দেশ আছে খুব আলোচিত, একটা দেশ, নাম হচ্ছে তুরস্ক। এই দেশটার নাম হচ্ছে তুরস্ক। এটা এটার নাম কি? তুরস্ক, নাম তুরস্ক শুনো তো নাকি? শুনো নাই? শুনছি স্যার, এটার শুনছি প্রেসিডেন্টের স্যার, নাম কি? জি স্যার, এই দেশের প্রেসিডেন্টের নাম কি বলতে পারবো না? প্রেসিডেন্টের নাম রিসেফ তাইফ এরদোয়ান। নাম কি? এরদোয়ান, রিসেপ এরদোয়ান। টাইপ এরদোয়ান, নাম শুনছো তো? হ্যাঁ শুনছি, প্রতিটা দেশের প্রধান, যারা গুরুত্বপূর্ণ দেশ, প্রতিদিন খবরের মধ্যে যাদের যে দেশগুলোর নাম আসে, ওই দেশগুলোর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নাম মুখস্থ রাখবা, না হলে তুমি ওই দেশের কাহিনী বুঝবা না। কারণ দেশের বেশিরভাগ নির্ভর করে কোন দেশ কিভাবে চলবে, বেশিরভাগ নির্ভর করে ওই দেশের প্রেসিডেন্টের উপরে বা প্রধানমন্ত্রীর উপরে। বাংলাদেশ কি সিদ্ধান্ত নিবে, এটা নির্ভর বেশিরভাগ করে রাষ্ট্রপতি কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে বাংলাদেশ আমেরিকার সাথে যোগ দিবে, যোগ দিবে, যদি বলে না যোগ দিবে না, দিবে না। এই জন্য দেশের রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে ঘিরে মানে নিয়ন্ত্রিত হয়, মানে দেশ কত কোন দিকে যাবে। তো তুমি খেয়াল করো, যখন ক্ষমতায় ছিল আমেরিকার প্রেসিডেন্ট, ওই তোমার ওর নাম কি জানি, আগের প্রেসিডেন্টের নাম কি, কথা বল, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প, যখন ছিল, তখন কিন্তু পৃথিবীতে এত এত বেশি ঝামেলা ছিল না। এই যে করোনা ভাইরাস, তারপরে মহামারী, বৈশ্বিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধ, এগুলো ছিল না না? না স্যার, ছিল না। কিন্তু যখন বাইডেন ক্ষমতায় আসলো, আমেরিকার প্রেসিডেন্ট, তখনই পৃথিবীতে বিভিন্ন ঝামেলা শুরু হয়েছে। পুতিনের সাথে ঝামেলা, চীনের সাথে ঝামেলা, রাশিয়ার সাথে ঝামেলা, তারপরে বর্তমানে আবার কি জানি বাংলাদেশের সাথেও বিভিন্ন রকম ঝামেলা করতে চাচ্ছে। তাহলে এটা কি আমেরিকার এই ডিসিশন গুলো প্রেসিডেন্টে নিচ্ছে না আমেরিকা নিচ্ছে? প্রেসিডেন্ট, আমেরিকাও নিচ্ছে, কিন্তু বেশিরভাগ দায়ী কে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট দায়ী। তাহলে প্রেসিডেন্টের নাম যদি তুমি না জানো, ওই দেশের চরিত্র কিরকম হবে সেটা তুমি বুঝবা না। বুঝে গেছে? তুমি শুধু হ্যাঁ প্রেসিডেন্টের স্যার, নাম না, তার 14 গুষ্টির ইতিহাস তোমাকে জানতে হবে, মানে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন নীতি ফলো করে, সে কোন নীতিতে বিশ্বাসী, সে কি ডানপন্থী না বামপন্থী, সে কি ইসলামপন্থী না ইসলাম অ্যান্টি ইসলামপন্থী, সে কি কোনো বিদ্রোহী গ্রুপের মানে সমর্থনে আসছে কিনা, না সে কি জনগণের সাপোর্ট তার উপর আছে কিনা, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। না জানলে তুমি তার রাজনীতি বুঝবে না, মানে সে কি চায় সেটা তুমি বুঝবে না। তো এই তুরস্ক নামক দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে এখানে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। কত মাত্রার? 7.8। কত? সেভেন পয়েন্ট এইট কত তারিখে? 6 ফেব্রুয়ারি তে তারিখ মনে হয়, গুড, 6 ফেব্রুয়ারি। এই যে একটা গ্রুপ দেখছো, দেখছো আমি কিভাবে পড়াচ্ছি, এইভাবে তোমার মুখস্থ হয়ে যাবে। এগুলো মানে মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করার কিছু নাই, এভাবে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে অটো। এখন খেয়াল করো, এই দেশটা রিসেপ তাইপ এরদোয়ানের যে দেশ, এই দেশটার একটা বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে
এই দেশটার একটা অংশ পড়ছে ইউরোপে, কোথায় পড়ছে? ইউরোপে এই যে এই অংশটা, এই যে এই অংশটা, এই যে ছোট এই অংশটা, আর এই এই পাশের এই যে এখান থেকে ভাগ দেখতেছো না, এই যে ভাগ, এইটা পড়ছে এশিয়াতে। কোথায় পড়ছে? এশিয়াতে, এশিয়াতে। অর্থাৎ এই দেশটা একই সাথে এশিয়ার অংশ, একই সাথে ইউরোপের ইউরোপের অংশ। অংশ। অর্থাৎ এই দেশ দিয়ে তুমি চাইলে ইউরোপে চলে যেতে পারবা, হেঁটে হেঁটে। কোথায় চলে যেতে পারবা? ইউরোপ ইউরোপে। এই জন্য ওই যে যারা হচ্ছে যে মানে এক দেশ থেকে আরেক দেশে অবৈধ পথে যায়, তারা আগে ইয়াতে যায়, তুরস্কে যায়। ওটা আবার মুসলিম দেশ। আবার ওই মনে করা যে বাংলাদেশি কেউ যদি ইউরোপে ঢুকতে চায়, আগে ঢুকে তুরস্কে ঢুকে সুন্দর করে আস্তে করে ওখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে ঢুকে যায়। আমার কথা কি বুঝা গেছে? স্যার হ্যাঁ। এ ও যারা কিন্তু এই ধরনের কাজ করে তারা এগুলো জানে, কেমনে কোন দিক দিয়ে কোন দিকে যাইতে হবে। তো যাই হোক, এখন এই দেশটা নিয়ে আলোচনা করার আরো কারণ আছে। সে কারণের অন্যতম কারণ হচ্ছে যে এই এই দেশটা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধের মানে গুরুত্বপূর্ণ অংশীদার। মানে এদেরকে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এদেরকে সাইজ করা হয়েছিল, ঘাট মর্কে দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? ঘাট মর্কে দেওয়া হয়েছিল, কারণ এই তুরস্ক দেশটা ছিল একটা সাম্রাজ্যের আন্ডারে। নাম হচ্ছে যে বাইজেন্টাইন সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য। নাম শুনছো না তোমরা? নাম শুনছি শুনছো? অনেকে হয়তো শুনছি শুনছো বাইজেন্টাইন সাম্রাজ্য, উসমানীয় সাম্রাজ্য, এরকম নাম শুনে থাকবা তোমরা। এই সাম্রাজ্যের দেশ ছিল এই দেশটা। এখন তখন ওই বাইজেন্টাইন সাম্রাজ্য কিংবা উসমানীয় সাম্রাজ্যের আন্ডারে ছিল এই তুরস্ক, এই ভূমধ্য সাগরের তীরবর্তী বেশিরভাগ দেশ। মানে ভূমধ্য সাগরের তীরবর্তী যে এই পাশে এশিয়া, ইউরোপের যত, আফ্রিকার যত দেশ দেখতেছ, তার বেশিরভাগই বাইজেন্টাইন কিংবা উসমানীয় সাম্রাজ্যের আন্ডারে ছিল। আমার কথা কি বুঝা গেছে? স্যার তো এই জন্য তুরস্ক মনে করে এই অঞ্চলের যত দেশ আছে সেগুলো সবগুলো তার ভাই, যেমন পাকিস্তান বাংলাদেশের ভাই ছিল, ইন্ডিয়া বাংলাদেশের ভাই ছিল। বুঝে গেছে? বাংলাদেশ সৃষ্টি হয়েছে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। পাকিস্তান কোথা থেকে সৃষ্টি হয়েছে? ইন্ডিয়া থেকে না? জি স্যার, 1947 সালে ভারত পাকিস্তান যুগ আলাদা হয়েছে ভারতীয় উপমহাদেশ থেকে। তারপরে পাকিস্তান দুইটা আলাদা হয়ে একটা বাংলাদেশ, একটা পাকিস্তান তৈরি হয়েছে। তাহলে এই তিনটা দেশ পরস্পর ভাই ভাই না? হ্যাঁ ঠিক। এই তুরস্ক মনে করে ভূমধ্য সাগরে যত দেশ আছে এগুলো সব তাদের। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ স্যার এই জন্য তারা মানে হচ্ছে যে এই তাদের তাদেরকে তাদের এই তারা এই নীতিতে গ্রহণ করার কারণে তাদেরকে ইউরোপীয়রা যেমন দেখতে পারে না, আমেরিকাও তেমন দেখতে পারে না। কারণ এই দেশটাকে ভেঙে দিয়েছিল ইউরোপিয়ার আর আমেরিকা মিলে। কে মিলে? ইউরোপ আর ইউরোপ আমেরিকা আর মিলে আমেরিকা ইউরোপ মিলে বাজেস্টান সাম্রাজ্যকে ভেঙে দিয়েছিল, মানে ঘাড় মটকে দিয়েছিল। কখন? প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। কথা ক্লিয়ার? স্যার তো এই জন্য ওই ইউরোপ কিংবা আমেরিকা চায় না তুরস্ক মাথা উঁচু করে দাঁড়াক, কারণ তুরস্ক মাথা উঁচু করে দাঁড়ালেই ওই তারা আবার এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। বুঝা গেছে? স্যার ওকে। আবার রাশিয়াও চায় না তুরস্ক মাথা উঁচু করে দাঁড়াক, কারণ তুমি খেয়াল করো আমি দেখাচ্ছি, এই এটা হচ্ছে রাশিয়া। এটা কি? এই যে সবুজ যে অংশটা দেখা যাচ্ছে বিশাল, এটা হচ্ছে রাশিয়া। এটা কি? রাশিয়া রাশিয়া। এখন খেয়াল করো তুমি, এগুলো বুঝে যাবে, একদম ক্লিয়ারলি বুঝে যাবে। এই যে একটা এই জায়গা একটা দেখতেছো না, এই যে এই জায়গা, এই যে দেখো সব রাস্তা কি ওখানে মিলছে, দেখছো? দেখছো এই স্যার সব চারিদিক থেকে রাস্তা এসে এখানে মিলছে না, এই যে নীল নীল এগুলো রাস্তা আর কি। এই যে এটা 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 দেখতেছো, দেখতেছো? দেখা যায়? দেখা যায়? আরো বড় করতেছি, দেখা স্যার যায়? দেখা যায়? এটা কি জানো? দেখা যায়, এটা কি জানো? এই এলাকাটার নাম কি জানো? এটা হচ্ছে রাশিয়ার মস্কো। কি মস্কো মস্কোর নাম শুনছো? রাশিয়ার রাজধানী। চারপাশে আবার রাস্তা আছে, রিং রোড, ঢাকাতে এরকম আছে নাই, এই জন্য ঢাকাতে এত জাম। তুমি দেখো তো এখানে, দেখো তো রিং রোড কয়টা, এই মস্কোকে শহরকে কেন্দ্র করে কয়টা রিং রোড আছে? রিং রোড বুঝো, এই দেখো একটা বৃত্ত বাইরে আছে, আছে ভিতর আর একটা বৃত্ত আছে, আছে আরো ভিতর আর একটা বৃত্ত আছে। আছে এই রিং রোড গুলো কেন জানো? মনে করো তুমি এই এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে এই জায়গায় আসবা, তাহলে তুমি আগে কি করবা, এই রিং রোড এখানে যাবা, এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে আসবা, এখান থেকে এখানে চলে আসবা। মাথা ধরছে? ধরছে অর্থাৎ স্যার রিং রোড গুলো কি করে যে শহর অতিক্রম না করে শহরের চারপাশ দিয়ে ওই জায়গায় যাওয়ার একটা রাস্তা দিয়ে দেয়। আমার কথা কি বুঝা গেছে? স্যার আশা করি বুঝা গেছে। তাহলে এখানে আমি রিং রোড নামক জিনিসটা আইডিয়া দিছি, এটা হচ্ছে মস্কো শহর, তার আশেপাশে আরো রিং রোড আছে, খেয়াল করো। তো যাই হোক, আমি ওটা যাচ্ছি না। এই মস্কো শহর থেকে, মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী, প্রাণ কেন্দ্র। এই মস্কো শহর থেকে দেখো তো এই এই আজব সাগর আর কৃষ্ণ সাগরের দূরত্ব কি বেশি দূরে? এই দুইটা সাগরের দূরত্ব না স্যার
কাছে, একদম কাছে। এখন রাশিয়া আবার এদিকে একটা সাগর আছে, এটাকে বাল্টিক সাগর বলে। এই সাগর কিংবা এই সাগরের মধ্য দিয়ে রাশিয়া তার বাণিজ্য নিয়ন্ত্রণ করে। আমার কথা কি বুঝে গেছে? তার তেল, গ্যাস, তার ওই যে গম, ভুট্টা, তার এই আটা, ময়দা, যা যা সে বিক্রি করে সারা বিশ্বব্যাপী, সব এই দুইটা সাগর দিয়ে বিক্রি করে। কোন দুইটা সাগর? একটা হচ্ছে এই আজব আর কৃষ্ণ সাগর, আর একটা হচ্ছে এই বাল্টিক সাগর। আমার কথা কি বুঝে গেছে? স্যার এখন খেয়াল করো, বাল্টিক সাগর দিয়ে গেলে তাদের একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে তাদের এই যে এখানে বেড়ে যেতে, এখানে বেশি দেশ নাই, বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কম রাশিয়ার জন্য, কিন্তু ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ বেশি। বেশি আবার এখানে যে একটা প্রণালী আছে, এটা হচ্ছে মিশর, এখানে একটা খাল আছে না, হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল হয়ে এই মস্কো থেকে যে কোনো পণ্য খুব তাড়াতাড়ি এই এশিয়াতে চলে আসতে পারবে। দেখছো, এই যে এদিকে, এই যে এই সাগর দিয়ে বেরোয় এদিকে চলে আসতে পারবে না? তাহলে রাশিয়ার জন্য কৃষ্ণ সাগর গুরুত্বপূর্ণ না বাল্টিক সাগর গুরুত্বপূর্ণ? স্যার কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর গুরুত্বপূর্ণ। তো রাশিয়া কি কৃষ্ণ সাগরের দখল নিবে না বাল্টিক সাগরের? দখল নেই কৃষ্ণ সাগরের দখল নেওয়ার জন্য এই দেশটার নাম হচ্ছে ইউক্রেন। নাম কি? ইউক্রেন। ইউক্রেনকে তারা দখল নিতে চায়, মানে চায় যেন ইউক্রেন তাদের আন্ডারে থাকুক বা ইউক্রেন তাদের কথা শুনুক। বুঝা গেছে? হ্যাঁ কিন্তু স্যার ইউক্রেনের ওই যে যেই একজন কমেডিয়ান আছে, নাম হচ্ছে যে জেলনস্কি। নাম কি? জেলোনস্কি এখানে কি করতো জানো? প্রেসিডেন্ট হওয়ার আগে অভিনয় করতো, অভিনেতা বাংলাদেশের শাকিব খান। সে কি করতো? অভিনয় অভিনয় করতো, এবং সে শুধু অভিনয়, কমেডিয়ান ছিল। কি ছিল? কমেডিয়ান কমেডিয়ান। এখনো সে অভিনয় করে টিভিতে এসে, এসে অভিনয় করে এর মাধ্যমে আর কি, যুদ্ধের খবর দেয় যে আমাকে আক্রমণ করতেছে, এই হচ্ছে সেই হচ্ছে, সব শিখাই দেয় বাইডেনে। কে শিখাই দেয়? বাইডেন বাইডেনে কে শিখাই দেয়? বাইডেন 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 আর ইউরোপীয়রা শিখাই দেয়, ওরা শিখাই দেয়, ও খালি অভিনয় করে। মাথায় ধরছে? হ্যাঁ স্যার ওই যে জেলনস্কি এসে এসে বলো না আমার এতজনকে মারি ফেলছে, বলো না। জি স্যার হ্যাঁ, ওরা শিখাই দেয়, ও অভিনয় করে খালি। তো রাশিয়া চাচ্ছে যাতে ইউক্রেন তাদের আন্ডারে থাকুক, অথবা রাশিয়া এমন একজন, অথবা ইউক্রেনের এমন একজন প্রেসিডেন্ট থাকুক যে প্রেসিডেন্ট রাশিয়ার কথা শুনবে। আমার কথা কি বুঝে গেছে? হ্যাঁ স্যার ওই কমেডিয়ান তো তার কথা শুনে না, পুতিনের কথা শুনে না, জেলনস্কি পুতিনের কথা শুনে না, তো এই জন্য রাশিয়া এবার টিকতেছে। ঠিক আছে, তোকে আমি দেখতেছি, এই জন্য রাশিয়া ইউক্রেনে হামলা চালাইছে। বুঝে গেছে? স্যার হামলা চালায়, তারা চায় যে এই সাগরটা তাদের দখলে থাকুক। এখন এই সাগরটা শুধু তাদের দখলে থাকলে হবে না, এই সাগরে যেতে হলে অবশ্যই এই তুরস্কের অনুমতি প্রয়োজন। কার অনুমতি প্রয়োজন? তুরস্ক এই কারণে এখানে দেখো, তুরস্ক এমন ভাবে যে এই সাগরে ঘিরে রাখছে। দেখছো, এই যে এখানে কিন্তু তুরস্ক, খেয়াল করছো? এখান দিয়ে জুম করতেছি, খেয়াল করো, ভালো করে খেয়াল করতে হবে, নাহলে বুঝবা না। এই খেয়াল করো, এখান দিয়ে একটা প্রণালী আছে, দেখছো, ছোট, দেখছো দেখছো দেখছো, দেখা যায়? আরো জুম করলাম, দেখা যায়, স্যার দেখা যায়, দেখা যায়। হ্যাঁ এই এই দেখেছি এই এটা দিয়ে, এটা হচ্ছে ভূমধ্যসাগর, এই প্রণালী দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে এখানে এসে, এখান দিয়ে আরেকটা প্রণালী আছে, দেখো, এই দেখো, এই আরেকটা প্রণালী আছে, এটা দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়া হয়। কোথায় যাওয়া হয়? কৃষ্ণসাগর এ তাহলে ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরে যাওয়ার জন্য প্রণালী কয়টা? দুইটা দুইটা। কয়টা? দুইটা দুইটা এই দুইটাই কাদের আন্ডারে? তুরস্কের আন্ডারে। কার আন্ডারে? তুরস্ক এখন তুরস্ক যদি রাশিয়াকে বলে তোমার জাহাজ আমার এখান দিয়ে যেতে পারবে না, তাহলে কি হবে? স্যার বুঝা গেছে? যুদ্ধ হয়ে যাবে বুঝা গেছে আমার কাহিনী? বুঝা গেছে? হ্যাঁ স্যার এখন নিয়ন্ত্রণ তার মানে তাহলে শক্তিশালী কে? তুরস্ক। তুরস্ক এই জন্য রাশিয়া চায় তুরস্ক কেও বাটে রাখতে, মানে বাটাম দিয়ে রাখতে সবসময়, কিলের উপর রাখতে। বুঝা গেছে? হ্যাঁ স্যার এই জন্য এরদোগান এমন এক দুঃখ ব্যক্তি, সে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। তুমি খেয়াল করিও, এরদোগান কোনো দিকে কিন্তু কনফ্লিক্টে যায় না, রাশিয়ার সাথেও কোনো ঝামেলা যায় না, আমেরিকার সাথেও কোনো ঝামেলা যায় না, মধ্যপ্রাচ্যের সাথেও কোনো ঝামেলা যায় না, পৃথিবীর কোনো দেশের সাথে এরদোগানের ঝামেলা নাই। তুমি খেয়াল করতো আছে নাই স্যার নাই? কারণ এরদোগান জানে সে যদি কোনো একটা পক্ষ নেয়, আরেক পক্ষ তাকে আক্রমণ করবে। বুঝা গেছে? হ্যাঁ সে স্যার আমেরিকার পক্ষ নিলে রাশিয়া আক্রমণ করবে, রাশিয়ার পক্ষ নিলে আমেরিকা আক্রমণ করবে। তারপরে মনে করো, আগে তো তারা একবার ভেঙে দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ তারা একবার মারছে অলরেডি। তো সে চাচ্ছে এখন এগুলো না করে সে শক্তিশালী হইতে, কি হইতে? শক্তিশালী হইতে। পাওয়ারফুল হতে শক্তি অর্জন করলে সে পরবর্তীতে তার যে হারানো অঞ্চল হয়তো সেগুলো সে আবার ফিরিয়ে নিতে পারবে। বুঝে গেছে?
এখন এই দুইটা প্রণালীর নাম জানতে হবে। একটার নাম হচ্ছে বসফরাস প্রণালী, কি বলছি কি বলছি? বসফরাস প্রণালী, বসফরাস কি? বসফরাস, বসফরাস কি বলছি? বসফরাস, বসফরাস, এই যে এটা যেটা জুম করলাম এটা হচ্ছে বসফরাস প্রণালী। আর এদিকে যে প্রণালী যেটা আমরা দেখাইলাম, এখানে আমি আজকে বুঝতেছি না, আমার এখানে নাম উঠে আজকে আমাদের নাম উঠতেছে না, মানে আমার গুগল ম্যাপে নামগুলো শো করতেছে না। যাই হোক, আর এদিকে যে প্রণালী এটাকে বলে দারাদেনালিস প্রণালী, কি বলে কি বলে? দুইটা প্রণালী না, উপরেরটার নাম হচ্ছে হ্যাঁ দারাদেনালিস, নিচেরটার নাম কি? বসফরাস। নিচেরটার নাম কি বসফরাস কি মনে থাকবে না থাকবে না? থাকবে স্যার, কথা বলে না, থাকবে স্যার, শিওর তো? শিওর না? নাম দেখা যাচ্ছে না, না তোমার নাম দেখা যাচ্ছে না। আমি নাম দেখলে আমার জন্য একটু সুবিধা হইতো, আমি আরো কিছু জিনিস তোমাদেরকে বলতে পারতাম। ডাটা কানেকশন লো ফলো হয়ে যেমন হয় এরকম নাম শো করো, ডাটা কানেকশন লো, এরকম হওয়ার তো কথা, কারণ না হলে তো নাম শো করতো। হ্যাঁ সেটা আমি চিন্তা করতেছি। তো যাই হোক, আমার যে আমি 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 নামগুলো দেখলে আমার জন্য একটু সুবিধা হইতো, আমি আরো কিছু জিনিস তোমাদেরকে বাড়ি বলতে পারতাম। তো যাই হোক, তাহলে এখন কি বুঝে গেছে যে বিশ্ব রাজনীতি কিভাবে নিয়ন্ত্রিত হয়, কেমনে কেমনে কে কাকে নিয়ন্ত্রণ করে, স্যার জি ভাইয়া? স্বার্থগুলো কোথায়? বেশিরভাগ স্বার্থ হচ্ছে ভৌগোলিক জিনিসগুলো নিয়ে, সাগরকে কেন্দ্র করে। তাহলে খেয়াল করো, এই যে একটা ছোট একটা দেশ, যে যেটা বর্তমানে ছোট হয়ে গেছে আর আগে বড় ছিল, তুরস্ক, তার হাতে তার নিয়ন্ত্রণে দুইটা প্রণালী। এখন এখানে একটা কাহিনী আছে, এটা আমি বলি নাই, যদিও এগুলো তার নিয়ন্ত্রণে, তার ভৌগোলিক আন্ডারে, কিন্তু এগুলো থেকে সে কোনো ধরনের টাকা ইনকাম করতে পারে না। কিন্তু এখানে একটা দেশ আছে মিশর, বলছিলাম না এই যে এটা মিশর, জি স্যার, মিশরের সাথে এই যে দেখো এই সাগরটা যুক্ত আছে, সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্য সাগর যুক্ত আছে, এটাকে বলে এডেন সাগর। এই যে এটা লম্বা যেটা দেখা যাচ্ছে এটাকে বলে এডেন সাগর। এডেন তোমরা হয়তো নাম শুনছো, না এডেন না, এটাকে বলা হচ্ছে লোহিত সাগর। দাঁড়াও, এডেন সাগর হচ্ছে এটা, এটা হচ্ছে লোহিত সাগর। এখন এই লোহিত সাগর যেটা, এই সাগরের সাথে এখান দিয়ে একটা প্রণালী আছে, সরি প্রণালীটা খাল, এটাকে বলে সুয়েজ খাল। এই যে এটা এটা দেখা যায়, ছোট করে দেখা যায়, দেখা দেখা যায়, যায় দেখা যায় এই যে চিকন দেখা যায়, দেখা যায়, হ্যাঁ দেখা হ্যাঁ যায়, দেখা যায়, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এই হ্যাঁ খালের মাধ্যমে, এই খালের মাধ্যমে এশিয়ার বিভিন্ন পণ্য, এশিয়ার বিভিন্ন পণ্য এই এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে ভূমধ্য সাগরে ঢুকে যায়, বুঝা গেছে? এই জন্য প্রতিটা জাহাজকে, যত জাহাজ এখান দিয়ে আসা যাওয়া করে, প্রতিটা জাহাজকে এই মিশরকে প্রচুর পরিমাণে টাকা দিতে হয় ট্যাক্স হিসাবে। কি হিসাবে? ট্যাক্স, ট্যাক্স হিসাবে। কিন্তু মিশর এরকম পরিমাণ টাকা ওই খাল দিয়ে ইনকাম করলেও তুরস্ক ইনকাম করতে পারে না, এক টাকাও তুরস্ক ইনকাম করতে পারে না। যদিও তাদের আন্ডারে কয়টা প্রণালী দেখলাম, দুইটা দুইটা প্রণালী। এই দুই প্রণালী দিয়ে যত জাহাজ আসা যাওয়া করে কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগরে, এক টাকাও তুরস্ক পায় না। প্রশ্ন হচ্ছে কেন পায় না? কারণ ওই যে বললাম যে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছিল, ওই শাস্তিতে আবার বলা আছে যে দারদেনালিস প্রণালী আর বসফরাস প্রণালী থেকে তুরস্ক কোনো ইনকাম করতে পারবে না, এই প্রণালী দুইটা সারা বিশ্বের জন্য উন্মুক্ত থাকবে। কি থাকবে? মুক্ত, উন্মুক্ত, সারা বিশ্বের জন্য উন্মুক্ত। এখান থেকে বাংলাদেশে একটা জাহাজও ঢুকে যেতে পারবে, সমস্যা নাই, কোনো টাকা ছাড়া, বুঝা গেছে? আচ্ছা ওই যে বাংলাদেশি একটা জাহাজ যখন রাশিয়া, ইউক্রেনের না রাশিয়ার বন্দর ছিল মনে আছে, বাংলার সমৃদ্ধি নামে, যেটার উপর আঘাত আসছিল মনে আছে না? রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় খবরে আসছিল হ্যাঁ একজন নাবিক মারা গেছে, ওনার নাম হচ্ছে হাদিসুর রহমান, মনে আছে? আচ্ছা হ্যাঁ, ওই নাবিকের নাম পরীক্ষা আসবে, হাদিসুর রহমান। আর জাহাজটার নাম কি? বাংলার সমৃদ্ধি, নাম কি? বাংলার, বাংলার সম্পৃক্তি, সম্পৃক্তি বাংলাদেশি জাহাজ। ওই জাহাজটাই কৃষ্ণ সাগরে নোঙ্গর করা ছিল, এই কৃষ্ণ সাগর থেকে এই দারদেনালিস প্রণালী আর বসফরাস প্রণালী হয়ে, তারপর সুয়েজ খাল হয়ে, তারপর এখানে লোহিত, বাকিরা জয়েন হোক, আমি আবার শেয়ার চালু করে দিলাম।
ক্লাস রেকর্ড ভেঙে গেলে মনে হয় দুই একজন মনে হয় একটু ঘুরে আসে বাইরে থেকে, ক্লাস মনে হয় বোরিং লাগে। আমি যদিও বেশি পড়াই কিন্তু বেশি পড়ানো ছাড়া উপায় নাই, শেষ হবে না নাহলে। আচ্ছা যাই হোক, তানভি শুনতেছ? জি শুনুন, ওকে, এখন খেয়াল করো এই যে ওই জাহাজটা, বাংলাদেশ জাহাজটা দারদানেলেস প্রণালী, বসফরাস প্রণালী, সুয়েজ খাল হয়ে এদিক দিয়ে এসে ভারত মহাসাগর হয়ে বাংলাদেশে ঢুকে, বুঝা গেছে? বাংলাদেশ দেখা যায়, দেখা যায় এই জাহাজটা এভাবে আসছিল, এইভাবে এইভাবে করে এইখানে ঢুকছে। তাহলে বাংলাদেশি একটা জাহাজ যদি রাশিয়ার ইউক্রেন বা রাশিয়াতে যাইতে পারে, পৃথিবীর অন্যান্য কোনো জাহাজ যাইতে পারে না এই অঞ্চল ব্যবহার করে? পারে না? কথা বলতে হবে তানভীর, তুমি রেগুলার আমার সাথে কথা বলবা। সুবহান ইসাদ নাসরিন, সুভাগিস, বুঝছো কি বলছি? জি ভাইয়া বুঝছি, কেমনে গেছে বাংলাদেশের জাহাজ ওখানে, বুঝে গেছে? জি ভাইয়া, হ্যাঁ বলে আসছে। এখন বাংলাদেশি একটা জাহাজ যদি সুয়েজ খাল আর দারদানেলেস প্রণালী ব্যবহার না করে, বসফরাস প্রণালী ব্যবহার না করে ওখানে যেতে পারবে? পারবে না, পারবে না। পারবে না। তাহলে প্রণালীগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য, বুঝে গেছে? হ্যাঁ স্যার, তাহলে অনেকগুলো প্রণালী শেষ, আর দুইটা প্রণালী আছে বলে দিচ্ছি। নিশ্চয় তোমাদের মনে আছে এটা হচ্ছে আমেরিকা, নিশ্চয় মনে আছে এটা হচ্ছে আমেরিকা, শুরুতে বলছিলাম আমেরিকা, চীন, এটা হচ্ছে যে মহাদেশ যদি বলি এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, বুঝে গেছে? এটা কি উত্তর আমেরিকা আর এটা কি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা? এখন মনে করো যে আমার ইচ্ছে হলো আমি আছি এখানে, এই যে জায়গাটাতে আছি আমার, আমি এখানে থাকি, বুঝে গেছে? এই জায়গাটাতে আমি থাকি, আমেরিকায় থাকি, তা আমার একটা জাহাজ আছে, আমি এই জাহাজ নিয়ে এখানে আসতে চাই, কোথায় আসতে চাই? এখানে, ঠিক না? কথা বুঝতে হবে কিন্তু, আমি কিন্তু এমনিতে বলতেছি না, আন্দাজে বলতেছি না, কারণ আছে। তাহলে এখান থেকে আমি যদি আসতে হয়, এই দেখো তো এখান থেকে কোনো জায়গা নাই, খেয়াল করছো? আছে সাগর দিয়ে যদি যেতে নেই হয়, টাকা আছে এখান দিয়ে নাই, জায়গা নেই। ঘুরে এই যে এখান দিয়ে হয়ে, এখান দিয়ে হয়ে, এখান দিয়ে হয়ে এখানে আসতে হবে না, হ্যাঁ সাগরের মাধ্যমে যাইলে আর কি, স্থলপথ বাদ দাও। মনে করো একটা জাহাজ আছে আমার, আমি ওই জাহাজে একটা পণ্য এখানে আনবো, এখান থেকে এই ঘুরে 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 এখানে আসতে হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার, তাহলে এত কষ্ট না করে আমি যদি এখান থেকে একটা খাল খনন করতে পারি, আমার লাভ হয় না এই জায়গাটা দিয়ে? এই তো ঠিক ঠিক জায়গাটা ঠিক হয় না? হ্যাঁ তাহলে এখান থেকে একটা খাল খনন করে আমি এখানে চলে আসবো আর কি, তার এবং সেই কাজটাই আমেরিকা করছিল, আমেরিকা আর ফ্রান্স মিলে। এটা হচ্ছে উত্তর আমেরিকা, সরি দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, ঠিক আছে? এখান থেকে একটা দেশ আছে, নাম হচ্ছে ফানামা, নাম কি? পানামা, নাম কি? পানামা, নাম পানামা। ফ্রান্স আর আমেরিকা মিলে এখানে একটা খাল খনন করছে, নাম হচ্ছে পানামা খাল, নাম কি? পানামা খাল। পানামা খাল, এই যে এখান দিয়ে আছে দেখো, এই যে দেখা যায়, দেখা যায়, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যায়, দেখা যায় না? খালি একটা জাহাজ হ্যাঁ যাইতে পারে, দেখা যায়, এবার দেখা যায়, ক্লিয়ার? ক্লিয়ার, জি ভাইয়া, হ্যাঁ ওকে। এখন হইলো কি, তাহলে ইজিলি একটা জাহাজ এখন ওই পাশ থেকে যেতে পারবে। এখন তুমি খেয়াল করো এই পাঁচটা সাগরের নাম কি ছিল, এই পাঁচটা সাগরের নাম প্রশান্ত মহাসাগর, নাম কি? প্রশান্ত মহাসাগর, আর এটার নাম কি, এটা এই সাগরটার নাম কি? আটলান্টিক মহাসাগর, নাম কি? আটলান্টিক মহাসাগর। আর এটা হচ্ছে ভূমধ্য সাগর, এই যে এটা, এই ভূমধ্য সাগর থেকে একটা জাহাজ আটলান্টিকে ঢুকলো, আটলান্টিক থেকে এই যে পানামা খাল হয়ে কোথায় ঢুকলো? প্রশান্ত মহাসাগরে, কোথায়? প্রশান্ত মহাসাগর, প্রশান্ত। তাহলে পানামা খাল কোন দুইটা সাগরকে যুক্ত করছে প্রশান্ত মহাসাগর আর সাথে? আটলান্টিক, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের প্রশান্ত আর সাথে আটলান্টিক। আটলান্টিক, আর কোন দুইটা মহাদেশকে আলাদা করছে, উত্তর আমেরিকার সাথে, উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকাকে? কথা ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে আশা করি পানামা খাল সম্পর্কে ক্লিয়ার। এবার খেয়াল করো, এই এটা কিন্তু রাশিয়া, এটা হচ্ছে চায়না, এই ছোট এটা বাংলাদেশ, এই এখান দিয়ে এসে এটাও রাশিয়া, এটা কি? এটা কি রাশিয়া, রাশিয়া? অনেক বড়, অনেক বড়, এটা রাশিয়া। আর রাশিয়ার মস্কো হচ্ছে এই জায়গা, ইউরোপের কাছাকাছি, এই যেখান দিচ্ছে মস্কো, যেটা আমি দেখাচ্ছিলাম। এখন এই রাশি কিন্তু এটাও, আবার এটা বলছি আমি আমেরিকা, মনে আছে না? আমেরিকা মহাদেশ, মনে আছে না?
হ্যাঁ আমেরিকা মহাদেশের, এটা হচ্ছে আমেরিকা মানে যুক্তরাজ্য, যে যুক্তরাষ্ট্র যেটাকে বলি আমরা ইউএসএ, কিন্তু উপরের দিকে এই যে সাদা অঞ্চল দেখতেছে এটা হচ্ছে কি আবার কানাডা, এটা কি কানাডা। কানাডা, আবার এই এখান দিয়ে একটা অঞ্চল আছে এটা আবার আমেরিকা, আমেরিকার একটা রাজ্য, এটার নাম হচ্ছে তোমার কি বলে এটা, নামে তো ভুলে যাচ্ছি, নাম ভুলে যাচ্ছি না, ওই যে এত কথা বলতে বলতে মাথা কাজ করতেছে না, যাই হোক এটা পরে বলবো, আর এটা আবার আসবে পরে, আর একটা টপিক এটা আছে। এখন খেয়াল করো এই যে এখান দিয়ে এই আমেরিকা মহাদেশ থেকে রাশিয়াকে বা এশিয়াকে, এটা এশিয়া বা রাশিয়া পৃথক করছে না, এই যে এই এই প্রণালীটা পৃথক করছে না, করছে কিনা, হ্যাঁ করছে এটা হচ্ছে বেরিং প্রণালী, নাম কি। বেরিং প্রণালী। আর এই সাগরটার নাম হচ্ছে যে এটাকে কি একটা সাগর, এটাকে তুমি চাইলে ইয়া বলতে পারো, প্রশান্ত মহাসাগর বলতে পারো, বা এখান দিয়ে এটা একটা আলাদা একটা সাগর নাম আছে, এই এলাকাটাকে আলাদা একটা সাগর বলে। আর এটা হচ্ছে উত্তর মহাসাগর, এটার নাম কি, এই পাশের এটার নাম কি, উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর। আর এটা প্রশান্ত মহাসাগর নাম দিতে পারো, বাট এটার একটা নাম আছে আলাদা, এখানে দেখা যাচ্ছে না, দেখা গেলে আমার জন্য সুবিধা হইতো আর কি। তো যাই হোক, তুমি মনে করো যে এই যে উত্তর মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে এই বেরিং বেরিং প্রণালী, আর এশিয়া থেকে আমেরিকাকে আলাদা করছে, এশিয়া থেকে আমেরিকাকে আমেরিকাকে, আলাদা করছে, অথবা রাশিয়া থেকে আমেরিকাকে আলাদা করছে। আলাদা করছে। এই এই এলাকাটা আমেরিকা কিনতো, এই এলাকাটা এটা আমেরিকা রাশিয়া থেকে কিনছে, কার থেকে কিনছে, কার থেকে কিনছে, রাশিয়া থেকে কে আমেরিকা, কখন জানো, না স্যার পরীক্ষায় সালটা আসবে, পরীক্ষায় স্যার সালটা কত আসবে। সাল, হ্যাঁ কত সাল স্যার, কত সাল, 1846 খুব সম্ভবত, 1846 কিংবা 76, আমার এক্সাক্টলি মনে নাই, আর একটু রিমাইন্ড করতে হবে ভালো করে, আগে এই এলাকাটার নাম মনে আসতে হবে, তাহলে মনে আসবে, এই এলাকার নামে আমি ভুলে গেছি, এটাকে বলা হচ্ছে যে আলাস্কা, কি বলে আলাস্কা, আলাস্কা, নাম শুনছো এবার, এবার এবার কি নামটা জীবনে শুনছিলে বলো, শুনছি আলাস্কার নাম স্যার, শুনছি শুনছি। হ্যাঁ, এই এটা রাশিয়া, রাশিয়া থেকে আমেরিকা কিনে দিয়েছিল। আলাস্কা কি আসলো না কেন, এই যে আসছে মার্কিন যুক্তরাজ্যের রাজ্য, কত সালে কিনে এখানে আছে, এখানে বাবা এই সরি বলেছে 76 বলছি না, 67 হবে, কত, 67, 1867, 1867, 1867 আমি ভুলে উল্টা বলছি, 76 বলছি, ওই 76 মনে আছে, কিন্তু 6 আগে না 7 পরে এটা ভুলে গেছি, যাই হোক কাছাকাছি গেছি তো, অ্যাটলিস্ট গেছি না, হাজার হ্যাঁ আমি কাছাকাছি হলে যেতে পারবো, কিন্তু কেন যেতে পারবো, কারণ আমি তো মুখস্থ করিনি, আর তোমরা মুখস্থ করছো, তোমরা কাছাকাছি যেতে পারবো না, ভুলে যাবে, সব ভুলে যাবে, মাথা থেকে চলে যাবে সব, এই জন্য মুখস্থ করা যাবে না, বুঝে 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 মাথা ঢুকাইতে হবে। যাই হোক, আজকে যদিও বাংলাদেশ ক্লাস করানোর কথা ছিল, আমরা আন্তর্জাতিকের মধ্য দিয়ে শেষ করলাম, আর বেশি আমি পড়াবো না, আমি তোমাদেরকে এই বাংলাদেশের কিছু পড়া দিয়ে দিচ্ছি, কিভাবে পড়বো সেটা তো অ্যাটলিস্ট বুঝতে পারছো নাকি, যে কিভাবে পড়া পড়তে হয়। জি ভাইয়া, হ্যাঁ স্যার, হ্যাঁ, এখন থেকে কি এই যে জিকে নিয়ে টেনশন করার কিছু নাই, জিকে হচ্ছে এভাবে পড়তে হবে, আমি যেভাবে পড়াইছি আজকে, এখন তো তোমাকে আমি কি, এখন তো আর ডেফিনিশন তো দেওয়া লাগবে না, এটা কি আমি লিখে কোথাও বুঝাতে পারবো, যে আমি কিভাবে বুঝাই তোমাদের, মানে জিকে কিভাবে বুঝতে হয়, এই কথাটা আমি তোমাকে 5 মিনিট বললে তুমি বুঝবা, না স্যার, তো অনেকে বলে ভাইয়া জিকে কিভাবে পড়বো বলেন, তো তাকে কি আমি 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট বুঝাই বুঝাতে পারবো, পারবো না, তাহলে এখন তো তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে জিকে পড়তে হয়। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কিছু জিনিস বলবো, তারপর ছেড়ে দিবো, জাস্ট কিছু পড়া দিব, ধরাই দিব আর কি, যে কি কি পড়বা, ম্যাম আমার বিশাল ডিস্টার্ব দিচ্ছে, এই বাংলাদেশ, এটা কি, এই কি, এটা কি বাংলাদেশ, বাংলাদেশ যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, আগে জানতে হবে বাংলাদেশ কোথায় অবস্থিত, বাংলাদেশ কোথায় কোথায় অবস্থিত? অবস্থিত, বাংলাদেশের আশেপাশে কোন কোন দেশ আছে, তো বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটা
উপসাগর, এই জন্য নাম হচ্ছে বঙ্গ, বঙ্গ যোগ উপসাগর থেকে আসছে বঙ্গোপসাগর, বুঝে গেছে? হ্যাঁ স্যার, ওকে, বঙ্গোপসাগর দক্ষিণে। উত্তরে দেখো তো, উত্তরে তিনটে দেশ আছে, একটা হচ্ছে ভারত একদম লাগানো, এই যে এটা কিন্তু ভারত, এটা কি ভারত? বারো ভারতের পশ্চিমবঙ্গ এটা মূলত, এই যে এটা পশ্চিমবঙ্গ অনেক লম্বা, এই যে এখান থেকে শুরু করে এই দিক দিয়ে গিয়ে 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 এতটুকু হচ্ছে পশ্চিমবঙ্গ। তোমার কথা বুঝে গেছে? হ্যাঁ এই যে মাঝখানে ছোট একটা চিপার মতো দেখতেছো না, ওটাও পশ্চিমবঙ্গ। এই খেয়াল করো, এখন জুম করে দেখা যায়, এই এটা পশ্চিমবঙ্গ, এটা কলকাতা, এটা এই যে এটা কলকাতা দেখাচ্ছি, এটা কি, এটা হচ্ছে যে কলকাতা, এখান থেকে এতটুকু এসে এটাও পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ, এখানে এসে পশ্চিমবঙ্গ শেষ, বুঝে গেছে? স্যার, মানে পশ্চিমবঙ্গ, এরা এরা আবার বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গ অনেক বড়, লম্বায় অনেক বড়। যাই হোক, এইখান দিয়ে এটা অঞ্চল আছে, এটাকে শিলিগুড়ি করিডোর বলে, শিলিগুড়ি করিডোর, বা এটাকে চিকেন নেক বলে। কি বলে, কি চিকেন বলে? নেট এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা ছাড়া, এই চিকেন নেক ছাড়া তুমি বাংলাদেশকে বুঝবা না। বাংলাদেশ কোন জায়গায় আছে, কেন বাংলাদেশ গুরুত্বপূর্ণ পৃথিবীতে, এটাও তুমি বুঝবা না যদি চিকেন নেক কি এটা তুমি না চিনো। চিকেন নেক কি চিনতে পারছো? এটাকে কি বলে, চিকেন নেক চিকেন কি নে বলে, চিকেন চিকেন নে নেক? আবার এই যে এই জায়গায় এতটুকু দেখা যাচ্ছে, এটা আবার ভারত, এটা কি ভারত, এটা কি ভারত? ভারত মানে ওই অন্যান্য আরো এখানে আরো মিজোরাম আছে, এটা মিজোরাম এদিকে, এখানে আছে কি তোমার আসাম আছে, তারপর আছে হচ্ছে যে কি জানি একটা, এখানে একটা প্রদেশ আছে আসাম, নাগাল্যান্ড, এই দুইটা রাজ্য আছে এদিকে। তো যাই হোক, আমি এগুলো আরো পরে আলোচনা করবো, আস্তে আস্তে আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিই, শেষ করে দিচ্ছি, যেটা তোমরা পড়া করতে পারো বসায়। এটা হচ্ছে নেপাল, এটা কি, এই যে এটা পাহাড়ি এলাকা, এটা কি নেপাল? বলতে হবে, কথা বলতে হবে, শেষ করে দিব তো। তানবীর, হ্যাঁ স্যার, সুভা, জি স্যার, ফাতেমা, নাসরিন কি আছেন? ইয়েস স্যার, বুঝতেছ? জি স্যার, ওকে, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান, এটা কি ভুটান ভুটান? তার উপরে ভুটান সারা থেকে এটা হচ্ছে চীন, এটা কি চীন? চীন চীন এখন চীনের লক্ষ্য হচ্ছে ভারতকে শায়েস্তা করা, কি করা, কি শায়েস্তা করা, করা, শায়েস্তা করা, ওই যে ভারতের ভিতরে মাঝে মাঝে চীনের আর্মি ঢুকে যায়, খবর শুনছো না? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, সিনের জায়গাটা স্যার সাদা কেন? ওই অঞ্চলে বন জঙ্গল কম, এই জন্য পাহাড়ি এলাকা, গাছপালা যুক্ত এলাকা, সবুজ দেখা যায়, যে এলাকায় গাছপালা কম এটা সাদা দেখা যায়, বুঝে গেছে? হ্যাঁ স্যার, এখন খেয়াল করো, বাংলাদেশকে যদি, সরি, ভারতকে যদি চীন শায়েস্তা করতে হয়, সবচেয়ে বেশি বড় দরকার কারকে? ভারতকে যদি চীনে শায়েস্তা করতে চায়, তাহলে সবচেয়ে বেশি কাকে দরকার? স্যার বাংলাদেশ কেন বাংলাদেশে খেয়াল করো, এই এলাকাটা কোন দেশের বলতে পারবা? এই এলাকাটা, এই যে নদী সহ দেখা যায় যে, ভারতের, এটা কি ভারত, ভারত? বাংলাদেশ সব দিকে, এই যে এটাও ভারত, এই এতটুকু এতটুকু। আর এই যে এখানে দাগ দেখা যায় না, এটা হচ্ছে মিয়ানমার, এটা কি? মিয়ানমার, মিয়ানমার। তাহলে দেখা করো, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, আবার এটা চীন, এই চার দেশের চিপার মধ্যে পড়ে গেছে ভারতের বিশাল একটা এলাকা। খেয়াল করছো, খেয়াল করছো, খেয়াল করছো? এটাকে বলে ভারতের সেভেন সিস্টার, কি বলে, সেভেন সিস্টার, সেভেন সিস্টার। এখানে সাতটা রাজ্য আছে ভারতের, কয়টা রাজ্য? সাতটা, বাংলাদেশে যেরকম আটটা বিভাগ আছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এরকম করে, এই এরকম ভারতের এখানে সাতটা রাজ্য আছে, এগুলাকে বলে সেভেন সিস্টার। এই সাতটা রাজ্যের পাশে দেখো তো কোনো সাগর নাই, আছে না নাই, মানে এই সাতটা রাজ্য ধরতে গেলে বিচ্ছিন্ন, ধরতে গেলে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, ছোট একটা জায়গা আছে, এখান দিয়ে, এখান দিয়ে ভারতে আসতে হয়। দিল্লি হচ্ছে এখানে, দিল্লি হচ্ছে এই যে এখানে, এখানে হচ্ছে দিল্লি, বুঝে গেছে? তাহলে দিল্লিতে আসতে, কলকাতা আসতে, বা ভারতের অন্যান্য রাজ্যে, এদিকে আবার তোমার পাঞ্জাব, তামিলনাড়ু, এগুলো নিচের দিকে আছে, তো এগুলোতে যদি যেতে হয় ভারতের এই রাজ্যগুলোকে,
এই ছোট চিকন জায়গাটাকে ব্যবহার করতে হয়, বুঝে গেছে স্যার, নাকি বুঝো নাই? আর বুঝছি স্যার, বাংলাদেশের ভেতর দিয়ে যাইতে হলে তো আবার তাকে বুঝছি স্যার, পাসওয়ার্ড গুলো লাগবে, লাগবে না? জি স্যার, বাংলাদেশের ভিতর দিয়ে যেতে যেতে হবে, সমস্যা নেই, এখন যাই হোক বর্তমানে অনেকে যায়। যাই হোক, আমি মানে বাংলাদেশের অবস্থানটা বোঝাতে চেষ্টা করতেছি তোমাদেরকে। তো এখন যে ঝামেলাটা হয়েছে, যদি চীন ভারতকে একদম গুরুত্বপূর্ণ ভাবে ইয়ে করতে চায়, প্রতিহত করতে চায়, বা ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়, আলাদা করে দিতে চায়, ভারতকে দুইভাগ করে দিতে চায়, তাহলে তাকে বাংলাদেশের হেল্প নিতে হবে। তাহলে বাংলাদেশের হেল্প নিয়ে চীন যদি এখান থেকে ঢুকে আর্মি নিয়ে এই জায়গায় অবস্থান করে, এই জায়গায় বাংলাদেশের পঞ্চগড়, এটা কোন জায়গা? পঞ্চগড়। পঞ্চগড়। আবার এদিকে চীন, এটাও কিন্তু চীন, এদিকেও চীনের আর্মি অবস্থান করে, এদিকেও চীনের আর্মি অবস্থান করে মানুষের ভেতর দিয়ে, তাহলে এই জায়গাটা দখল করে নেওয়া চীনের পক্ষে কি কষ্টকর না সহজ? সহজ সহজ স্যার, সহজ। এই জায়গা যদি চীন দখল করে ফেলে, তাহলে ভারতের দুই অঞ্চল কি আলাদা হয়ে যাবে না? হয়ে যাবে, হয়ে আলাদা। যাবে আর এদিকে তো মিয়ানমার আছে বা চীনের পক্ষে, এই দিক থেকে সুন্দর করে আক্রমণ করতে হবে, মাথা ধরছে? স্যার, এই জন্য এই এলাকাটা তো বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র বাংলাদেশের কাছে না, এটা ভারতের কাছেও গুরুত্বপূর্ণ, চীনের কাছেও গুরুত্বপূর্ণ, ভুটান, নেপাল, যারা যারা আছে, মিয়ানমারের কাছেও কিছুটা গুরুত্বপূর্ণ এই অঞ্চলটা, এই অঞ্চলটা, বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝা গেছে। এই খেয়াল করো, এটা হচ্ছে বাংলাদেশের এই এটা এটা হচ্ছে যে ব্রহ্মপুত্র বা যমুনা নদী, এটা এখান থেকে উৎপন্ন হয়েছে, এই দিক থেকে খেয়াল করছো? হ্যাঁ, ভারত থেকে, ভারত পার হয়ে চীন থেকে, কোথা থেকে? এটা চীন, চীন চীন, থেকে। চীন থেকে। এখন এই যে এদিক থেকে উৎপন্ন হইলো, এই নদীগুলোকেও ভারত বিভিন্নভাবে ব্যবহার করতেছে, যার কারণে বাংলাদেশে পানি প্রবাহ কমে গেছে প্রথমত। আবার বা এদিকে একটা নদী আছে, তিস্তা নদী, এদিকে এদিকে এই যেটা হচ্ছে তিস্তা নদী, এই নদীটাও মানে চীন, ভারত এবং নেপাল, ভুটান এই এলাকাগুলো থেকে পানিগুলো এসে বাংলাদেশের ভিতর দিয়ে এইখান দিয়ে তোমার মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যায় পানিগুলো। এখন বাংলাদেশের এই পানিগুলো ঢুকার আগে ভারত কি করছে, এখান থেকে বাদ দিয়ে দিছে, মানে পানি তারা আটকে রাখে, তিস্তা নদীর পানি তারা বাংলাদেশে ঢুকতে দেয় না। কারণ বাংলাদেশের এই অঞ্চলটাতে দেখা যায় যে বেশিরভাগ অঞ্চল অনাবাদি থেকে যায়, পানির অভাবে চাষাবাদ করা যায় না। তো বাংলাদেশ চাচ্ছে ভারতের সাথে চুক্তি করতে, তিস্তা চুক্তি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি বন্টনের চুক্তি হবে, যে পানি কোন দেশ কতটুকু পাবে। কিন্তু চীন, বাংলাদেশ এটা, ভারত এটা চাচ্ছে না। ভারত বারবার কয় যে আমরা তিস্তা চুক্তি পরে হোক, আরো পরে হোক, বুঝা গেছে? হ্যাঁ স্যার, এখন আমি বলছিলাম এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, তাহলে এটাও পশ্চিমবঙ্গ বলছিলাম, এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তার নাম কি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম জানো না? মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ব্যানার্জি? ও সরি, মমতা ব্যানার্জি, মমতা হ্যাঁ, মমতা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় চলে আসছে, ওই বন্দ্যোপাধ্যায় বলতে বলতে চলে আসছে, যাই হোক, মমতা ব্যানার্জি। এখন মমতা ব্যানার্জি তো এই অঞ্চলের মালিক ধরতে গেলে, ঠিক না? মানে রাজা আর কি। তিনি আবার রাজি না, তিনি এই তিস্তা চুক্তিতে টোটালি রাজি না। মোদি, ভারতের সেন্ট্রালে যিনি আছেন প্রধানমন্ত্রী, তিনি কিছুটা রাজি, কিন্তু মমতা ব্যানার্জি টোটালি, রাজি না কারণ তিনি হচ্ছে একজন খাঁটি দেশপ্রেমিক রাজনীতিবিদ, তিনি জনগণের যে দাবি দাওয়া এটার বাইরে এক পাওয়া যায় না। আমি তোমাকে একদম সলিড কথা যেটা বলে দিলাম, জনগণ যা চায় তার থেকে এক পাও সেই দিক সেদিক হয় না, এই জন্যই সে বার 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 নির্বাচিত হয়। তুমি দেখো এই পর্যন্ত গত 3 টার্মে তিনি ক্ষমতায়, এবং তার পোশাক আশাক দেখিও, সে সাদা একটা নরমাল একটা ড্রেস পরে পরে হাঁটে, দেখিও তুমি, হ্যাঁ স্যার, কোনো দামি দেখতেছি নাই, স্যার, তার হাতে দেখছি কোনো দেখছি দামি ঘড়ি নেই, তার সাথে কোনো মনে করো যে সেনাবাহিনী আর্মির 100 জন ঘুরে না তার সাথে, দেখছো তোমরা? কি উৎসাহ স্যার, সুন্দর, সাধারণ মানুষ থাকে, সাধারণ ভাবে থাকে একেবারে, এই জন্য মানুষ তাকে ভালোবাসে অনেক এবং বারবার তাকে ভোট দেয়, কারণ সে জনগণ যা বলে তাই করে। তো এখন এরকম নেত্রী আসলে খুব পাওয়ার টাফ, কিন্তু এই নেতৃত্বের কারণে, তার এই নেতৃত্বের কারণে বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি হচ্ছে না। এই সুযোগটা নিতে যাচ্ছে চীন। চীন কি কি বলে, বলে যে তোমাদের এখানে একটা আমরা তিস্তা ইয়া করে দিব, প্রকল্প করে দিব, এখানে পানি রাখার একটা ব্যবস্থা করে দিব এই জায়গাটাতে। এই জায়গাতে বাংলাদেশ কি কি বলছে, পানি রাখার কি করে দিব, ব্যবস্থা ব্যবস্থা করে করে দিব, দিব। পানি রাখার জন্য এখানে গর্ত করে বড় করে একটা এলাকা তৈরি করবে, এই এলাকায় পানি জমা থাকবে, বুঝে গেছে? তাহলে ওই শেষ কাজে মানে কৃষি কাজে ওই পানিগুলো বাংলাদেশ ব্যবহার করবে। কিন্তু এটাতে চীনের একটা লক্ষ্য আছে, চীন এখানে সেই সুযোগে তাদের আর্মিদেরকে এখানে নিয়ে চলে আসবে, বুঝা গেছে? আর এই এবারে ভারতের মাথায় এটা আসছে যে চীন কেন এটা করতে চায়। তো ভারত বলছে না, তোমাদের এখানে এটা করা যাবে না। ভারতের বাংলাদেশ সরকারকে সরাসরি মানা করে দিছে যে চীন যেন এই এলাকায় না আসে।
বুঝা গেছে? তার স্বার্থ কি? বুঝা গেছে? চিকিৎসা প্রকল্প খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে তোমাকে কোশ্চেন করতে পারে। তাহলে এলাকাটাও তোমাকে ভালো করে মার্ক করে রাখতে হবে, কোন এলাকায় এই ঘটনাটা ঘটেছে। তো আশা করি তোমরা এইভাবে করে স্টাডি করবা, বাংলাদেশ সম্পর্কে জানবা, আশেপাশের বিস্তারিত জানবা। আমরা এখনো মিয়ানমার নিয়ে কিছু বলি নাই, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি কোথায়, কিভাবে হইলো মিয়ানমার, এখন বর্তমানে গৃহযুদ্ধ চলতেছে, সেটা কি সমাধান কি হবে, এগুলো আমি আস্তে আস্তে বলবো। এগুলো বলতে 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 তোমার মাথার মধ্যে দেখবে যে সব ঢুকে গেছে, এক সময় দেখবে যে বই খুললে সবই তো তুমি পারো। ঠিক আছে, ওকে, আজকে ক্লাস এতটুকু থাকবে, এর বেশি আমি আর আগাবো না। তোমাদের কোনো কিছু জানার আছে? না স্যার, না স্যার। ওকে ঠিক আছে, রেকর্ড দিয়ে দিব ক্লাসের, সামনের ক্লাসের জন্য ওই যে আমাদের জিকে স্টাডিজ বইটা যারা কালেক্ট করবেন কালেক্ট করে রাখবেন, অথবা এই একটু বইয়ের মধ্যে আজকে আমি যা যা বলছি এগুলো একটু মিলে মিলে দেখবেন যে আমার কথার সাথে মিলে কিনা। ঠিক আছে, আচ্ছা স্যার, আর বাংলাদেশের ম্যাপটা নিয়ে ভালো করে স্টাডি করবেন, চারপাশে কি কি আছে, কোথায় কি আছে আমি আরো বলবো আস্তে আস্তে প্রতিদিন, আপনারা ভালো করে স্টাডি করবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।